কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সাত্তার ভাই ইয়ে করেন, স্ক্রিন শেয়ার করেন। আপনি সবগুলি ছোট হাতে লেখেন, বিটাও ছোট হাতে লেখেন। এখন দেন, আপনার প্যারেন্ট কোন সিটিতে থাকে বলেন তো, আপনি ওই সিটি লিখছিলেন কিনা? মাইক অন করেন। সাত্তার ভাই মাইক অন করেন। হ্যাঁ জি, ওকে হয়েছে নি? হয় নাই তো। এখন কথা হচ্ছে যে আপনার বাবা মা কোন সিটিতে থাকে এটা বলেন। থাকে তো পঞ্চগড় ডিস্ট্রিক্টে। থাকে পঞ্চগড়। পঞ্চগড় লেখেন নাই তো? না না, আমি বাংলাদেশে দিচ্ছি, আমার খেয়াল আছে। আপনি ওই ফাইবারে যান, ফাইবারে যান। আচ্ছা কি করি, মাথায় ধরে না। কাস্টমার সাপোর্টে যান। ওকে আসছি, হ্যাঁ একদম নিচে যান। হ্যাঁ বায়ার নিচে, এত নিচে না। হ্যাঁ বাস, এই জায়গায় এটা তো বায়ার বায়ার হেল্প সেন্টার হয়ে গেছে। তাহলে কোন জায়গায়? দাঁড়ান, আপনি আবার প্রোফাইলে যান। প্রোফাইলে আসছি, বিকামে সেলার ওইখানে ক্লিক করেন, উপরে যান একটু, আর একটু উপরে যান। হ্যাঁ ওই যে এই যা বিকামে সেলার, হ্যাঁ ওকে। এখন আবার প্রোফাইল আপনার ওই যে ছোট ছবিটাতে ক্লিক করে সেটিংস এ যান। ছোট ছবি কোনটা? আপনার ডান পাশে যেখান থেকে প্রোফাইলে যান ওইখান থেকে সেটিংস এ যান। সেটিংস এ দাঁড়ান, আপনার সেলার মোড তো আসে নাই, বিকামে সেলার হয় নাই, আপনি আবার দেন বিকামে সেলার। এইখানে না তো? এই যে হ্যাঁ এটা এটা ক্যান্সেল করেন, এটা ক্লোজ করেন, আর বিকামে সেলার দেন। আসছে, হয় না তো আপনার বিকামে সেলার হয় না তো। আমি তো দেখছি আইছে, পাল্টে গেছে। আপনি প্রোফাইলে যান। ও ফাই, হ্যাঁ আসলে প্রোফাইলে যাওয়ার পরে আই এম এ ফ্রিল্যান্সার এটা একটু সেভ দেন নিচে। ঠিক আছে। এটা তো আছে নিচে, নিচে সেভ দেন। ওকে সেভ চেঞ্জ, হ্যাঁ সেভ চেঞ্জ। ওকে এখন উপরে যান তো দেখি, বিকামের সেলার তো হয় না। বিকামে সেলার দিলে কি আসবো? বিকামে সেলার দিলে বায়ের মুড আসবে। আপনি আপনি এখন বায়ের মুডে আছেন, সেলার মুডে যাইতে হবে। মাঝখানে লেখা বিকামে সেলার, এখানে দেন। এইটা হ্যাঁ 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 ওকে, হ্যাঁ দেখছি। দেন কন্টিনিউ দেন। ওকে
আবার কন্টিনিউ দেন। আবার দিলাম, আবার দিবেন? হুম দেন। হ্যাঁ দিলাম। এখানে কি আপনার আইডি কার্ড অনুযায়ী নাম লিখছেন? নাম আইডি কার্ডে এরকমই আছে, তবে আইডি কার্ডে মানে আইডি কার্ডে আছে ছোট হাতের, এটা আমি দিছি বড় হাতের। এটা কোনো অসুবিধা নাই। আপনি এই যে কোনায় যে অ্যাডটা উঠছে, অ্যাডটা কাটেন। হ্যাঁ নিচে যান। হ্যাঁ কন্টিনিউ দেন, কন্টিনিউ দেন। ওকে হুম আবার নিচে যান, কন্টিনিউ দেন। ওকে হুম কন্টিনিউ। আবার আবার দিমু। হ্যাঁ হুম হুম ফিনিশ দেন। এই যে এই জায়গায় ফোন নাম্বার সমস্যা। হ্যাঁ ফিনিশ দেন আপনি, ফিনিশ। ফিনিশ আবার ফিনিশ দেন। আবার দেখি। হ্যাঁ এখানে লেখেন আই উইল ডু, লেখেন কোন জায়গায়? এই জায়গায়, উপরে টাইটেল, গিগ টাইটেল। এই জায়গায়। হ্যাঁ হুম হুম আই উইল, হ্যাঁ ডু থেকে লেখেন ডু। আই উইল ডু না, খালি ডু লিখবো? হ্যাঁ ডু লিখলেই হবে, আই উইল টা আর মুছতে পারবেন। ওকে আই উইল ডু স্পেস দেন। স্পেস ফেসবুক মার্কেটিং, ফেসবুক FACE। ফেসবুক চালান, ফেসবুক বানানটাও ঠিক করতে পারেন না। ওকে FAFACE, FE না। ওকে ফেসবুক মার্কেটিং লেখেন। ওইসে হুম স্পেস দেন, স্পেস দিয়ে লেখেন ফর ইউর বিজনেস। বিজনেস BUSI, BUSI BO না, BU, BU তো লিখছিলেন ঠিকই, ডাবল এস না তো। BUSI, NEESS। NEESS NEESS and okay space then in USA। In USA, USA মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, USA। USA একসাথে লেখেন। USA হ্যাঁ নিচে নিচে ক্যাটাগরি সিলেক্ট করেন, ক্যাটাগরি নিচে ক্যাটাগরি দেখেন, সিলেক্ট ক্যাটাগরি। ক্যাটাগরি এই জায়গা হ্যাঁ হুম দিমু সিলেক্ট হ্যাঁ হুম ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং। ওকে এই যে সাব ক্যাটাগরি দেখেন, সাব ক্যাটাগরি, ক্যাটাগরির পাশে দেখেন সাব ক্যাটাগরি। ক্যাটাগরি এই তো সাব ক্যাটাগরি আরে আপনার ডান পাশে, ক্যাটাগরির ডান পাশে সিলেক্ট সাব ক্যাটাগরি এই জায়গা। হ্যাঁ হ্যাঁ এখানে, ওকে হ্যাঁ উপরে একদম উপরে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। ওকে হ্যাঁ তারপরে সার্ভিস টাইপ, সার্ভিস টাইপে এখানে লেখেন, এখানে দেন অ্যাড সেট আপ এন্ড ম্যানেজমেন্ট। হ্যালো হ্যাঁ ইদ মোহন। হ্যাঁ দেন অ্যাড সেট আপ এন্ড ম্যানেজমেন্ট দেন। ওকে আর এই যে এখানে চুজ লেখা আছে, চুজ এর মধ্যে ক্লিক করে ফেসবুক লেখে। চুজ
উপরে তো ফেসবুক, হ্যাঁ দিছি হ্যাঁ এখানে ট্যাগ লেখেন, ট্যাগ, ট্যাগ এই জায়গা হ্যাঁ লিখুন ফেসবুক প্রমোশন লেখেন, ফেসবুক ফেসবুক আপনি কি ফেসবুক চালান না নাকি? ফেসবুক চালান আপনি? ফেসবুক প্রমোশন হ্যাঁ নিচে নিচে সাজেশন আছে এটা দিয়ে দেয়। ওকে হ্যাঁ হম ঠিক আছে, আপনি সেভ এন্ড কন্টিনিউ দেন, আপাতত এইটুক থাক। আপনার সমস্যা তো এইখানে না, আপনার যাতে সেলার মুডে থাকেন এই জন্য আপনার এইটুক ইয়ে করলাম আর। হ্যাঁ আপনি এখন ইয়ে করেন ওই আপনার ছোট ছবিতে ক্লিক করে আপনার সেটিংস এ যান। ওকে হ্যাঁ সেটিংস এ গিয়ে ওই এডিট এডিটে যান, সিকিউরিটিতে, সিকিউরিটিতে এডিট, সেটিংস এ যাইতে বাম পাশে অ্যাকাউন্টের নিচে সিকিউরিটি এই তো আগে। আরে আপনি আগে কোশ্চেন কোশ্চেনটা কোথায় লিখছিলেন? ওইখানে সিকিউরিটিতে যান না, অ্যাকাউন্টের বাম পাশে অ্যাকাউন্টের নিচে সিকিউরিটি ওইটাতে দেন। কম তো সিকিউরিটি দেখতেছি না এটা নি সেভ বাম চেঞ্জ পাশে, বাম পাশে অ্যাকাউন্টের নিচে সিকিউরিটি দেখেন, আর একটু বাম পাশে যান। হ্যাঁ হ্যাঁ ওকে হ্যাঁ এখন এই যে এডিটে যান, ফোন ভেরিফিকেশন এডিটে যান। ফোন ভেরিফিকেশন এডিট হ্যাঁ এখন তো এখন আনসারটা লেখেন তো, বাংলাদেশ লেখেন তো দেখি হয় কিনা। ছোট হাতের দিমু এখন ছোট হাতের বড় হাতের এইভাবে দিয়ে দেখেন, আপনি কিভাবে লিখছেন এটা তো আমি জানি না। হ্যাঁ দেন, কন্টিনিউ দেন, আবার বড় হাতের দিয়ে দেখেন। দেন কন্টিনিউ দেন, নিচ্ছে না তো আবার দেন ছোট, শুধু বিটা বড় হাতের দেন। হ্যাঁ দেন, হ্যাঁ কোনো কিছু আপনি বাংলাদেশি লেখেন না, এটা আপনি বললেই হবে আপনি আমি এই যে খাতা লিখে রাখছি ডায়রি বাংলাদেশ দিয়ে রাখছি আর ওই সময় বাংলাদেশ লিখছি ও বিলিছে আচ্ছা আপনি কাস্টমার সাপোর্টে যান, কাস্টমার সাপোর্ট এই যে আপনার আনসার ভুল হয়েছে যে তার নিচেই। হ্যাঁ ওকে হ্যাঁ এখন একদম নিচে চলে যান, ব্যাস এই যে সেলার হেল্প সেন্টার। ওকে আরো নিচে যাম না যে আর নিচে যেতে হবে না, এনআইসি হেল্প এন্ড সাপোর্ট নিচে যান, নিচে যান, এই যে কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট সিলেক্ট রিলেভেন্ট সাবজেক্ট, এটা এখানে ক্লিক করেন। অ্যাকাউন্ট ইস্যু, ওকে হ্যাঁ হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট এখানে ক্লিক করেন নিচে, এই এটা হ্যাঁ ড্রপ ডাউনের মধ্যে ক্লিক করেন। এটা হ্যাঁ প্লিজ সিলেক্ট হ্যাঁ ওকে মাই সেলার অ্যাকাউন্ট, ওকে হ্যাঁ তারপরে হোয়াট সিমস টু বি প্রবলেম সিলেক্ট, হ্যাঁ এটার ভিতরে হ্যাঁ হুম হুম ওকে দাঁড়ান,
ফোন ভেরিফিকেশন দেন, ফোন ভেরিফিকেশন। হ্যাঁ দেন। হ্যাঁ হোয়াট সিমস টু বি দ্য প্রবলেম, নিচে ক্লিক করেন। seems to be to problem ita okay abar dim click karen ha I am unable to verify my phone eta den okay and তো আপনার তো এখানে সিকিউরিটি কোশ্চেনের কথা তো কোনো কিছু হয় না। ফোন মাই সেলার অ্যাকাউন্ট হোয়াট সিমস টু বি দ্য প্রবলেম, এটার মধ্যে আবার ক্লিক করেন উপরে উপরে ফোন ফোন ভেরিফিকেশনের এখানে ক্লিক করেন। আপনার এখানে ওই সিকিউরিটি কোশ্চেনের কোনো কথা আসতেছে না। হ্যাঁ আপনি করেন আমার ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, আমার একটা মেসেজ পাঠান, মেসেজ পাঠানোর পরে আমি রাত্রে 11টার পরে আপনারটা দেখব। ও আচ্ছা ফেসবুক গ্রুপে দিয়ে দিব। গ্রুপে না, আমার আমার ফেসবুক অ্যাকাউন্ট লেখেন, বলেন নাদিম NADIM নাদিম নাদিম মোবিন MOBIN নাদিম মোবিন হক। হ্যাঁ 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 নাদিম মোবিন হক। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ লিভস ইন ঢাকা বাংলাদেশ। ওকে আপনি আপনার যদি মিউচুয়াল ফ্রেন্ড থাকে তাহলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন, তা না হলে আমার মেসেজ দিতে পারবেন, আপনি একটা মেসেজ দিয়ে রাখবেন। ওকে আমি এই যে মেসেঞ্জার পাঠাইতেছি। হ্যাঁ ঠিক আছে। তানিয়া তানিয়া আক্তার আসেন, তানিয়া আপু আসেন। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কথা বলেন। হ্যালো হ্যালো মাউসটা অ্যাপ্রুভ করেন। হ্যাঁ ঠিক আছে, মাউস নারায়ণ।
হ্যাঁ কথা বলেন। আপনার সাথে তো কথা বলতে পারছি না, আপনার কম্পিউটারে সাউন্ড কার্ডটা ইনস্টল করা নাই। আপনি দয়া করে আপনার কম্পিউটারে আপনার সাউন্ড কার্ডটা ইনস্টল করে তারপরে আসবেন। সোহেল চৌধুরী, সোহেল ভাই আসেন। মাইকটা অন করেন। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? নেই মমিন ভাই, হ্যাঁ এই তো আছি আর কি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি। হ্যাঁ 2 সপ্তাহ পরে আবার দেখা আর কি। গতকালকে ট্রাই করছি 2 বার, হয় না আপনার টাইম এলোমেলো হয়ে গেছে। পরে গত রবিবারও চাইছি, হয়নি। দেখ এখন দেখেন, এটা তো আগে বলছিল, এখন নতুন ভাবে লিখছি, এখন হয় কিনা। গ্রাফিক্স ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন। আই উইল ক্রিয়েট অপটিমাইজ ইউটিউব চ্যানেল ফর এনি বিজনেস ইন ইউএসএ। এক্সপার্ট সার্ভিস ক্রিয়েট ইউটিউব চ্যানেল। হ্যাঁ ব্যানারটা পুরাটুকু আসেন। হ্যাঁ এক্সপার্ট সার্ভিস ক্রিয়েট ইউটিউব চ্যানেল। আপনার একটা গাঢ় কালারের উপরে আরেকটা গাঢ় কালার দিলে কিন্তু লেখাগুলি বোঝা যায় না। আপনার এটা হ্যাঁ আপনার যেটা ওয়েবসাইট ইন্টিগ্রেশন, এগুলি তো কালো কালার দিচ্ছেন, তার নিচে যদি আপনি গ্রিড গুলি একটু অফ হোয়াইট দেন বা একটু হালকা ক্রিম কালার দেন, তাহলে একদম কালো লেখাটা একদম স্পষ্ট হয়ে থাকবে। হ্যাঁ এখন এটা যে বোঝা যাচ্ছে না তা না, আমি বলবো যে বোঝা যাচ্ছে, কিন্তু যেটা হচ্ছে যে একটা গাঢ় কালারের উপরে আরেকটা গাঢ় কালার দেওয়াটা মানে একটু ইয়ে হয়ে যায়, হেজি হয়ে যায়, বুঝতে পারছেন? না এটা পুরোপুরি গাঢ় না, এটা সেকেন্ড লেভেলের আর কি, হ্যাঁ নর্মালের উপর। আচ্ছা এটা যেটা হয়েছে যে আপনার ডিজাইন ঠিকই আছে, কিন্তু আমি যেটা বলতেছি যে ওই সাব হেডিং এর যে গ্রিডের যে কালারটা দিয়েছেন একটু হালকা করে দিয়ে। আচ্ছা আর অন্যগুলো ঠিক আছে, এটার গ্রিডিং এর কালারটা ঠিক আছে। ভিডি এন্ড টিউব বডি, প্লেলিস্ট এন্ড কাস্টম লোগো, ভিডিও এডিটিং, চ্যানেল মনিটাইজেশন, ফাইবার আর ইউটিউবের লোগো দিচ্ছেন। ঠিক আছে নিচে যান। নিচে যান, নিচে যান, ডেসক্রিপশন দেখি। ডেসক্রিপশন তো মনে হয় আগে দেখছিলাম নাকি? আগে দেখছেন, এগুলা বলছেন হয় না, এখন আমি আবার মানে অনেক ইয়েগুলা ওয়েবসাইট গুলা গাড়ি হিস্টোরি দেখি লেখছি, এখন হয় না। আচ্ছা ঠিক আছে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রিয়েট গিক। ইউটিউব ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ভিডিও আপলোড শেয়ারিং এন্ড কমেন্টস প্ল্যাটফর্ম। ইট ওয়াজ ফাউন্ডেড ইন 2005, রানিং ফ্রম হলিউড মুভি ট্রেইলার এন্ড মিউজিক ভিডিওস। ইউটিউব ওয়াচেস ফিল্ম, কমেডি, লাইফ কোর্স, নিউজ, ড্রামা, মিউজিক ভিডিও, এন্টারটেইনমেন্ট এন্ড প্রিভিয়াস প্রোভাইডস অ্যাডভার্টাইজিং টু প্রমোট এনি বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড। নাও অল বিজনেস কোম্পানিজ হ্যাভ ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, সেম দেয়ার নিডস টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। আই এম এ প্রফেশনালি ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেট আপ এন্ড সার্চ ইঞ্জিন অপটিমাইজার। হ্যাঁ ঠিক আছে, লেখা ঠিক আছে। আচ্ছা
make YouTube channel service description. Make YouTube channel excellent logo and channel art design, channel monetization, open beautiful thumbnail design, effective video trailer, channel description and keyword setting, playlist, VDIC and TubeBuddy ad, promote any video social media website, integration setup, write video description with on-page SEO service, make YouTube channel service specialty. Niche jan. All-time customer monitoring service, perfect SEO service, work revision, best quality job service, Google Ads, AdSense na AdSense, kunda? AdSense. তাহলে অ্যাবসেন্স তো লিখে ফেলছেন এখানে হবে ডি হবে না ডি হবে হ্যাঁ হাই স্যার ফলো মাই ইউটিউব চ্যানেল ক্রিয়েট সার্ভিস প্লিজ গিভ মি ওয়ার্ক থ্যাঙ্কস হ্যাঁ ঠিক আছে ঠিক আছে Basic YouTube channel make, medium YouTube channel make, premium YouTube channel make, medium 10 video, VDIC and TubeBuddy, custom URL, perfect SEO, keyword setting, video promote, basic 5 video, thumbnail, intro, outro, video trailer section, optimize YouTube channel, make logo design, channel art and page description playlist হ্যাঁ ঠিক আছে নিচে যান 3 দিন 4 দিন 5 দিন 20 30 50 হ্যাঁ আরেকটু নিচে আরেকটু নিচে সেট আপ চ্যানেল ক্রিয়েট ইউটিউব ডিজাইন ইউটিউব সেট আপ ইউটিউব হ্যাঁ আপনার তো সবকিছুই ঠিক আছে ওই এখানে আমি প্রথমে লিখছি আর কি মেক এটা ফলতে নেই এখানে মেক কার্ড দিয়ে আমি ক্রিয়েট লিখলে হবে না সুন্দর হ্যাঁ হ্যাঁ ক্রিয়েট লিখলে হবে হ্যাঁ আর এগুলো তো আমি মেক লিখছি যে এটা ফলতে নেই এটা আর আমার তো ডেসক্রিপশন ভুল হয়েছে পরে চেঞ্জ করছি এখন কি ফুল কার্ডই ডিলিট করে দিয়ে আবার এভাবে লিখতে হবে নাকি কিছু পরিবর্তন করতে না আপনার টাইটেল তো ঠিক ছিল নাকি টাইটেল আগে এখানে ক্রিয়েট ছিল আপনি বলছেন যে হয় নাই ভিডিও এডিটিং লিখছি এই জায়গা মেক অপটিমাইজ ইউটিউব চ্যানেল টু ডিজাইন এন্ড ভিডিও এডিটিং হ্যাঁ আপনার ওই ইয়ার সাথে লিংকের সাথে আপনার টাইটেলের কোনো মিল নাই হ্যাঁ 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 এখন তো এটা মানে ডিলিট করি আবার এইভাবে লিখলে তো হবে না আপনি এডিট করছেন তার মানে যে আপনি ডিলিট করার পর আবার করতে হবে জি ডিলিট করেন ডিলিট করে আবার সমস্ত কিছু এখানে এই টাইটেল দিয়ে আবার নতুন করে করে আর কোনো কিছু তার চেঞ্জ করা লাগবে না না আর চেঞ্জ করতে হবে না শুধু তো এই যে এখানে একটা ভুলই পাইছি বি ডি এর জায়গায় বি লিখে ফেলছে হ্যাঁ হ্যাঁ আর তো কোনো ভুল পাই নাই আপনি এইগুলি সমস্ত কিছু নিয়ে এসে আপনি পাবলিশ করে দেন আচ্ছা আর আমার তো সময় না প্লিজ আমার ওই এটা দেখেন একটু লিংক বিল্ডিং এর কিছুটা দুইটা দেখতে পারবো না এখন এই এক মিনিট শুধু একটু আপনি এটা কি পাবলিক করাতে ভাই একটু অন্যের একটু চান্স দেন ঠিক আছে ভাই আমিও আজ কতদিন যাব তো অপেক্ষা আছি আমি তো ধরেন এটার কারণে হাটকি দিছি অনেকে তো অনেক সময় দিতেছেন আমি তো এরকম সময় নিই না সময় হয় না ঠিক আছে আসলে বেয়াদবি হয় আর কি তারপর দেখেন কাইন্ডলি শুনতেছেন মইন ভাই হ্যাঁ হ্যাঁ শুনতেছি শুনতেছি না কই আবার কি কানেকশন দূরে চলে গেছে নি না দূরে দূরে সরে যায়নি এখন যেটা দেশে যে আপনাদেরকে তো বুঝাই পারি না এখন আপনারা
আমি তো আর ডিস্টার্ব করি না, আপনি শুধু একবার দেখিয়ে দিবেন কি আমি এটা পাবলিশ করুম নাকি। আচ্ছা ঠিক আছে, আপনি কি আরেকটা গিগ দেখাবেন নাকি? জি জি, ওই যে লিঙ্ক বিল্ডিং এর একবার দেখছেন বলছেন যে আপনি যান প্রোফাইলে যান, বাট ড্রাফটের মধ্যে ক্লিক করেন, ড্রাফটের মধ্যে ক্লিক করার পরে হ্যাঁ এখানে তো গিগ এর পেজে তো আপনি দেখাইতে পারবেন। আচ্ছা হ্যাঁ, ড্রাফটে ক্লিক করেন। এই করছে ডিজিটাল মার্কেটিং এসইও অফ পেজ এসইও, আই উইল ডু প্রফেশনাল হাই কোয়ালিটি লিঙ্ক বিল্ডিং এন্ড অফ পেজ এসইও। হ্যাঁ ঠিক আছে, নিচে হ্যাঁ এখানে তো আপনি একই কাজ করছেন, গাঢ় কালারের উপরে কালো লেখা দিয়ে রাখছেন। হ্যাঁ এটার কথা বলতেছেন শুধু? হ্যাঁ 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 আচ্ছা, তাহলে এটারে আরো হালকা করে দিন, একটু হালকা করেন আর লেখাগুলো একটু ছোট করতে পারেন, বেশি বড় হয়ে গেছে, ফন্টের ফন্টের সাইজটা একটু কমায় দিন। আচ্ছা ঠিক আছে, নিচে হ্যাঁ অ্যাবাউট দ্য লিঙ্ক বিল্ডিং গিগ, অ্যাবাউট দ্য কেন, আপনি ওয়েলকাম টু মাই লিঙ্ক বিল্ডিং সার্ভিস গিগ এভাবে লেখেন। ঠিক আছে, এটা ফলটা দিলাম, ওয়েলকাম টু মাই বিল্ডিং ইজ এ কনটেক্সচুয়াল টপ কোয়ালিটি ওয়ার্ক, ইট ইজ হাই ডোমেন অথরিটি DAPA এন্ড CFTF কম্পোনেন্টস অফ এম SEO optimized to ranking of website. We can create backlinks work to promote properly any business worldwide. ওটা তো আপনি আগের মতো ওই যেরকম ইংলিশ লিখছিলেন এটাও একই ধরনের ইংলিশ হয়েছে। হ্যাঁ কোনো মানে গ্রামাটিক্যাল কোনো এখানে ইয়েই নেই কিছু। হ্যাঁ আপনার এইসব ইংলিশ হয় নাই। Link building is a contextual top quality work. It is high domain authority, DAPA and CFTF component of SEO optimized to ranking of website. কোন মিনিং আসতেছে না এই কথাগুলির, আপনার প্রথম লাইনটা প্রথম যে ফুল স্টপ পর্যন্ত এটা ঠিক আছে, লিঙ্ক বিল্ডিং ইজ এ কনটেক্সচুয়াল টপ কোয়ালিটি ওয়ার্ক এইটুক ঠিক আছে, বাকি একটু ঠিক নাই। আচ্ছা তারপরে এদিকে হ্যাঁ উই ক্যান ক্রিয়েট ব্যাকলিংস ওয়ার্ক টু প্রমোট প্রপারলি এনি বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ এটা এটাও ঠিক আছে, আপনার এই যে মাঝখানের CFTF এগুলি লিখছেন যে অপটিমাইজ র্যাঙ্কিং এই এটার একটু সাজায় লেখেন, যে আপনি তো বলতে চাইছেন যে হাই কোয়ালিটি ডোমেন অথরিটি দিয়ে আমি তোমার কোম্পানির ওয়েবসাইটের র‍্যাঙ্কে নিয়ে যাব, এটা বলতে চাইছেন না? জি জি হ্যাঁ, আপনার ওইভাবে ইয়া করেন একটু ঠিক করেন। হ্যাঁ আচ্ছা এইভাবে বলেন, আই ক্যান অপটিমাইজ ইওর ওয়েবসাইট ইন টপ উইথ হাই ডোমেন অথরিটি DAPA এন্ড CFTF, আমি একবারই বললাম ঠিক আছে। আচ্ছা আই হ্যাভ প্রফেশনাল স্কিলড এন্ড অল রিসোর্সেস ইন লিঙ্ক বিল্ডিং জব, মাই সার্ভিস ডেসক্রিপশন হাই কোয়ালিটি ডোমেন DAPA লিঙ্ক বিল্ডিং এসেন্সিয়াল ওয়েবসাইট টু র্যাঙ্ক গুগল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ওয়েব টু URL টু ফুল অফ পেজ এসইও ওয়ার্ক, আই উইল মেক অপরচুনিটি ডু ফলো টু ওয়েব ট্রাফিক নিউ কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড সেট আপ প্র্যাকটিক্যালি জব টু হোয়াইট হেড এসইও বিউটিফুল কাস্টম ইমেজ ইনক্রিজ কন্টেন্ট রাইট অন আর্টিকেল সাইট আই ক্যান কমেন্ট পোস্ট ক্রিয়েট ফোরাম অ্যান্ড আনসার সাইট
I can comment, post, create, forum and answer site. Yeah, I know. I can I can comment. Ami comment kori forum ebong article site. Abar post create keno? I can comment in forum and answer site. Eibhabe bolen. I can powerful work to following of URL. I can powerful work to following of URL. Yeah, motamoti hoyse. Ita ekdom khub bhalo bhabe hoy na. Effective guest post on blog site to connect link. Ita thik ache. Upgrade Google URL. Potential authority link building. Ha, niche jan. My service specialty, a natural indexed URL, 100% word submission and live link, extremely customer satisfaction guaranteed, 100% save work. Hello sir, hello sir, ek to comma dite hobe. If you hire me, I will be very glad. Thank you. Ha, thik ache. Niche jan. সোহেল ভাই একটু রাখেন, আজানটা শেষ হোক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা সোহেল ভাই আছেন? 50 হাই পিএ লিংক বিল্ডিং, 100 হাই পিএ লিংক বিল্ডিং, 150 হাই পিএ লিংক বিল্ডিং, হাই ডিএপিএ ব্যাকলিং, কিওয়ার্ড সেটিং, content right web to URL, do follow niche link. Niche jan. 4 din, 5 din, 7 din. Yeah, arctu niche. Arctu, yeah, bas. SEO service, backlinks, website ranking, off-page SEO, link building. Yeah, thik ache. Achha. তাহলে ওই ভুলগুলো ঠিক করে কি পাবলিশ করব না আবার দেখাবো? না আর দেখাইতে হবে না। আপনার ইয়ে ব্যানারটাতে যা বললাম একটু ইয়ে করেন, মানে এখানে চোখটা শুধু কালারের মধ্যে আইকে যায়, আপনার লেখা পড়ার মতো ইয়ে থাকে না, মানে মানে কালারটা আপনার চোখে একটু লাইটিং করে। এই তো হ্যাঁ 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 কাজ করে। হ্যাঁ একটু হালকা কালার দেন, দেখবেন সুন্দর হবে। আচ্ছা ঠিক আছে, অনেক ও ভালো কথা। আপনি বলছেন গ্রামারলি ইউজ করার লাগে, এখন এটা ডাইরেক্ট কি সফটওয়্যার আছে না শুধু গুগলে ইউজ করলে হবে? গুগল আপনার এইখানে ক্রোমের মধ্যে গ্রামারলি এক্সটেনশন আছে। হ্যাঁ আবার আপনি গ্রামারলি ইনস্টলও করতে পারেন। আপনার ক্রোমের মধ্যে আপনি ইয়া করেন, এক্সটেনশন দেন। হ্যাঁ আমি ওইটা করছি, ওইটা করার পরে দিয়ে দেখি যে অনেক সময় ফাইবার এর ইয়া তো এটা কমেন্ট করে। ঠিক আছে তাহলে আপনার আমি স্টপ করে দিচ্ছি। ওকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। জি মাইকটা অন করেন। জি কথা বলেন। হ্যালো ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, তারপরে একটু সাউন্ড কম আর কি।
আপনাকে আপনাকে তো বললাম আপনার কম্পিউটারে সাউন্ড কার্ড ইনস্টল করা নাই। আপনার কম্পিউটার ল্যাপটপ এটা? জি জি ল্যাপটপ। হ্যাঁ ল্যাপটপ, আপনার ল্যাপটপের মধ্যে ওই সাউন্ড কার্ডটা ইনস্টল করা নাই। সাউন্ড কার্ড ইনস্টল করা না থাকাতে আপনার এই জুমের মধ্যে সমস্যা হচ্ছে আর কি। আপনি হয়তো অন্য অন্য কোন সফটওয়্যারে সাউন্ড ঠিকই পান, কিন্তু জুমের মধ্যে যদি সাউন্ড কার্ড ইনস্টল করা না থাকে তাহলে জুমের মধ্যে কথা শোনাটা একটু সমস্যা হয়। হ্যাঁ তো কিভাবে সাউন্ড কার্ড ইনস্টল করতে হবে আমি তো জানি না। আপনি আপাতত আপনার সাথে কথা বলতে পারছি, আপনার একটু সাউন্ড শোনা যাচ্ছে, আপনি উপরের দিকে যান, আপনার টাইটেলটা দেখি, ব্যাস। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোফাইল সেট আপ এন্ড ইন্টিগ্রেশন, আই উইল ক্রিয়েট অপটিমাইজ এন্ড ডিজাইন ইউর ফেসবুক বিজনেস পেজ। হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে। হ্যাঁ ব্যানারে আসেন, ব্যানারের মধ্যে ফেসবুক বিজনেস পেজ এটা মানে একটু নিচে নামাইতে হবে, তা না হলে আপনার ওই যে সুইচ টু বাইং এ গেলে গিগ গুলি দেখায় যে ওইখানে কিছু আপনার চারদিক থেকে একটু কেটে যায়, এই জন্য আপনি উপর থেকে আপনার চারপাশে ব্যানারের চারপাশে 4-5 মিলিমিটার করে একটু মার্জিন রাখতে হবে। মার্জিন বুঝেন তো নাকি? হ্যাঁ তাহলে এই যে আপনি ফাইবারের লোগোটা দিলেন, ফাইবারের লোগোটা একটু ডান পাশে সরাবেন, ফেসবুকের লোগো তো কিন্তু এটা না, ফেসবুকের লোগো যেটা অরিজিনাল লোগো এই অরিজিনাল লোগো নিয়ে আসবেন, আর আপনার ফাইবারের লোগোটা আবার এই যে ফেসবুক বিজনেস পেজের যে গ্রিডটা দিয়েছেন তার ভিতরে ঢুকে গেছে, একটু নিচে নামান, ডান পাশে একটু সরান, ফেসবুক বিজনেস পেজ টোটালটুকু একটু নিচে নামাবেন, আর এই যে সাইডে পেজের আর ফেসবুকের অ্যাপ এর বাম পাশে এই জায়গাটুকু একটু বেশি করেন। 1 মান্থ ফ্রি সাপোর্ট অন পেজ এন্ড অফ পেজ এসইও, ক্রিয়েট চ্যাটবট, ইনক্রিজ টার্গেটেড অডিয়েন্স, এই যে তারপরে যে লাইক শেয়ার এগুলি পিন্টারেস্ট এগুলি যে দিচ্ছেন এগুলি একটু নিচে থেকে উপরে উঠাইতে হবে, মানে মার্জিন রাখতে হবে নিচে, আর সবকিছু ঠিক আছে। আচ্ছা দেখান, আপনি কি তানিয়া আক্তার রুকু? হ্যালো, আপনি কি তানিয়া আক্তার রুকু? না আমি শুধু তানিয়া আক্তার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার দ্বিতীয়টা দেখি নাই, দ্বিতীয়টাতে আবার যান, আবার তৃতীয়টাতে যান। হ্যাঁ আপনার 2-3 নম্বর এগুলি ভালো না, আপনার প্রথমটাই ভালো। বাকি দুইটা আপনি ডিলিট করে দিবেন, নিচে যান। ওয়েলকাম টু মাই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট গিগ, হাই আই এম এ সোশ্যাল মিডিয়া প্রো অ্যান্ড অ্যাডভোকেট, প্রো অ্যান্ড অ্যাডভোকেট বাই দ্য প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ, ইউ ক্যান প্রমোট ইউর বিজনেস টু ওয়ার্ল্ড ওয়াইড, ইউ ক্যান ইনক্রিজ ইউর সেলস, ডু ইউ থিঙ্ক টু হ্যাভ এ প্রফেশনাল বিজনেস পেজ, দেন ইউ আর অ্যাট রাইট প্লেস ফর ফর ইউ বিজনেস, না ফর ইউর বিজনেস, ইউর for your business, I will make an attractive and standard business page, a standard Facebook business page likhben, hai for developing and business, hai my service quality, apnar
কোয়ালিটি তো না, আপনার প্রথমে লিখতে হবে সার্ভিস ডেসক্রিপশন, কোয়ালিটিটা নিচে। হ্যাঁ শুনতে পাচ্ছেন ভাইয়া, মানে ফেসবুক বিজনেস পেজে অনেকগুলো কি দেখলাম যে একই সাথে সবগুলো দিয়ে দিচ্ছে আর কি। আপনার মানে মাই সার্ভিস ডেসক্রিপশন, আই উইল ক্রিয়েট প্রফেশনাল লুক পেজ, এগুলো হলো আপনার ডেসক্রিপশন, এগুলো কোয়ালিটি না, এগুলো হলো আপনার ডেসক্রিপশন, আপনি কি কি কাজ করবেন সেটার লিস্ট। হ্যাঁ আই উইল ক্রিয়েট প্রফেশনাল লুক পেজ, আই উইল ক্রিয়েট এ নাইস স্লোগান ব্যানার। এই যে আই উইল এত আই উইল কেন, আপনি আই উইল বাদ দিয়ে শুধুমাত্র লিখতে পারেন না, ক্রিয়েট এ নাইস স্লোগান ব্যানার, অ্যাট্রাকটিভ প্রফেশনাল লুক পেজ, হ্যাঁ একটু চেঞ্জ করে দেন। হ্যাঁ এতগুলি আই উইল কেন, সেট আপ কিওয়ার্ডস অন ইউ বিজনেস, ইউ না ইউর, সেট আপ কিওয়ার্ডস অন ইউর বিজনেস পেজ, ক্রিয়েট চ্যাটবট, ফুল পেজ সেটিং, ফেসবুক বুস্টিং, ফেসবুক এক শব্দ দুই শব্দ না, ফেসের সাথে বুকটা লাগাই দেবেন, ফেসবুক বুস্টিং, ইনস্টাগ্রাম বুস্টিং, আই উইল মেক 20 পোস্ট, অন টাইম ডেলিভারি। এই যে অন টাইম ডেলিভারি আপনার সার্ভিস কোয়ালিটির মধ্যে চলে যাবে। নিচে আরেকটা ইয়া করবেন, প্যারা করবেন, ওই প্যারা হেডিং দিবেন মাই সার্ভিস স্পেশালিটি, মাই সার্ভিস স্পেশালিটির মধ্যে অন টাইম ডেলিভারি, কমিউনিকেট ফ্রেন্ডলি অ্যান্ড এনি টাইম কমিউনিকেটিং, এটা নিচে দিবেন, স্যাটিসফ্যাকশন সার্ভিস। হ্যাঁ স্যাটিসফ্যাকশন সার্ভিস, এই তিনটা 9, 10, 11 এগুলি নিচে নিয়ে আসবেন। আই অলওয়েজ ট্রাই টু সার্ভ মাই ক্লায়েন্ট বেস্ট, ইফ ইউ ওয়ান্ট টু হায়ার প্লিজ কন্ট্যাক্ট উইথ মি, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে নিচে যান। নিচে যান, নিচে, হ্যাঁ বাস রাখেন। সিলভার প্লাটিনাম গোল্ড 15, 30, 50, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, লোগো ব্যানার, পেজ সেট আপ, মেক 5 পোস্ট, পেজ সেটিং, বেসিক প্লাস ইন্টারেক্টিভ চ্যাট, কল বাটন, অ্যাকশন বাটন। গোল্ড স্ট্যান্ডার্ড প্লাস 30 পোস্ট, অ্যাডভান্সড এসইও, কমপ্লিট পেজ লিখতে চাইছিলেন, কমপ্লিট কমপ্লিট বানান হয় নাই, কমপ্লিট বানানটা ঠিক করে নেবেন। নিচে যান, 15, 2 দিন, 3 দিন, 4 দিন, আপনি মিনিমাম টাইম নেবেন 3 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন দেন। ফেসবুক ব্যানার, ফেসবুক অ্যাডস, ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এফবি কভার। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আপনার সমস্ত কিছুই ঠিক আছে, শুধুমাত্র আপনার কিছু, হ্যাঁ আপনার কথাই শুনি না আমি, আপনার কি কথা বলবো আপনার সাথে, আমি তো আবার বলেন তো ভাইয়া, বিজনেস পেজটা যে ক্লিক করছে এটা একটু মানে দেখে দিবেন ঠিকঠাক আছে কিনা। ও আচ্ছা বিজনেস পেজ তৈরি করছেন, সি মোর এ ক্লিক করেন তো, সি মোর বাম পাশে, বাম পাশে, হ্যাঁ সি মোর, ফটো শপ অফার রিভিউ পোস্ট হোম, কোনো অ্যাড পোস্ট করছেন? আমার
কিছু অ্যাড করতে হবে নাকি আপনি ভুল আছে নাকি একটু দেখে দিন ইয়ার এখানে ইয়া কই অ্যাবাউট কই অ্যাবাউট এন্ড দেন অ্যাবাউট এ ক্লিক করেন কই স্টোরি স্টোরি লিখছেন সি মোরে দেন সি মোরে দেন হ্যাঁ নিচে যান দেখি কই এখানে তো কিছুই লিখলেন না আপনার কিওয়ার্ড সেটিং বাইরের যে প্রোডাক্ট ওই প্রোডাক্ট নিয়ে ওইটার কিওয়ার্ড কি হইতে পারে ওই কিওয়ার্ড গুলি এখানে ভালোভাবে সেট করতে হবে এখানে শর্ট নোট আর অ্যাবাউট এগুলির মধ্যে আপনার সমস্ত কিওয়ার্ড গুলি সেট করতে হবে ঠিক আছে এমনিতে আপনার ওই সামনাসামনি যেটা দেখা যাচ্ছে ওই পেজ সেট আপ হয়েছে বোঝা যাচ্ছে কিন্তু আপনি সমস্ত কমপ্লিট করেন নাই আর কি এখানেও আপনি ইয়া পাবেন ফ্রি পাবেন কিছু হ্যাঁ এখান থেকে ফ্রি পাবেন ফ্রি গুলি নিবেন ফ্রি ছাড়া নিবেন না গিগের মধ্যে আপনার তৈরি করা না এরকম কোন ইমেজই আপনি দিবেন না বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে আমি স্টপ করে দিচ্ছি জামিনুল ইসলাম ভাই আসেন জামিনুল ইসলাম ভাই মাইকটা অন করেন জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ জি ওয়ালাইকুম আসসালাম ভাই জানা হল যে গিগ দেখাতে চাচ্ছিলাম আর একটু সমস্যায় কমেন্টস করতে পারতেছি না লিংক দিয়া আমি গিগ দুটো ভুল করে পাবলিশ করে লাইছি আচ্ছা এটা আপনার পাবলিশ করা গিগ নাকি হ্যাঁ দুইটা গিগ করেছিলাম দুইটাই পাবলিশ হয়ে গেছে হ্যাঁ দুইটা পাবলিশ হইলে যেটা হচ্ছে আপনি এটা পজে নেবেন পজে নিয়ে তারপরে এডিট করবেন হ্যাঁ আচ্ছা ভাই তাহলে আমি কোনটা এডিট করা লাগতে পারে আমাকে এটা দেখা দিলে আমি পজে নিয়ে এডিট করব এখন যেটা হচ্ছে যে আপনি যে ক্যাটাগরিটা দিয়েছেন এই ক্যাটাগরিটাই তো ঠিক নাই হ্যাঁ এবং ক্যাটাগরি যদি চেঞ্জ করতে হয় তাহলে আপনাকে গিগ ডিলিট করে আবার করতে হবে ওকে আচ্ছা ভাই আমার গিগ ছিল ইয়েতে আর করা ছিল গিগ ওটা কি দেখাবো আচ্ছা ঠিক আছে দেখান গিগ বলতেছেন না ব্যানারের কথা বলতেছেন আরো দেখান
এটা হ্যাঁ ঠিক আছে আপনি এই যে পাশে অ্যারো চিহ্ন দিলে তো বাকিগুলি আসবে আপনার এটা তো কাটতে হবে না কোনটা ভাই এই ছবির পাশে অ্যারো চিহ্ন অ্যারো চিহ্নের এটা কি দিয়ে ওপেন করতেছেন এটা ভাই সেটের সাথেই ছিল জানি না এখান থেকে একটা থেকে আরেকটা যাওয়া যাচ্ছে না আচ্ছা ঠিক আছে হ্যাঁ আরো আছে আরো আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আর দেখাইতে হবে না আপনার যে সমস্যাটা ব্যানারের মধ্যে সেটা হচ্ছে যে ব্যানারের অনেক জায়গা খালি পড়ে রয়েছে আপনি লেখাগুলি ছোট ছোট করে দিয়েছেন মানে আপনার জায়গা অনেক খালি খালি এরকম খালি না আপনি লেখাগুলি প্রমোট ইউর বিজনেস ম্যানুয়াল পোস্টিং এগুলি একটু একটু বড় করে দেন তারপরে এখানে একটা ফাইবারের লোগো আনেন ফেসবুকের লোগো আনেন আর এই যে মানুষের ছবি দিবেন এই কম্পিউটারের ছবি দিবেন এগুলি দিবেন না ওকে ভাই এগুলির জন্য গিগ সাসপেন্ড হয় হ্যাঁ ওকে ভাই আপনার ছবিটা নিচে নামাবেন নিচে নামানোর পরে ফেসবুক মার্কেটিং এ একদম বাম থেকে ডান পর্যন্ত বড় করে দিবেন এক্সপার্ট সার্ভিস এক্সপার্ট সার্ভিস উপর থেকে নিচে নামাবেন আর পিছনে যে একটা গ্রাফের একটা হালকা ওয়াটারমার্কের ছবি দিবেন এরকম না একদম সলিড কালার দিবেন হ্যাঁ ওকে ভাই ওকে সলিড কালার দিবেন আর এই যে সাব হেডিং গুলি একটু বড় করে মানে ফন্টের সাইজ বড় করবেন বড় করার পর এগুলির সবগুলির নিচে আলাদা আলাদা ব্যানার দিবেন ওকে ওকে ঠিক আছে আপনি তো আগে শুনছেন মনে হয় নাকি হ্যাঁ শুনলাম হ্যাঁ ঠিক আছে ওই ক্যাটাগরি দিবেন আই উইল ডু অর্গানিক ফেসবুক প্রমোশন টু লার্জ অডিয়েন্স টু লার্জ অডিয়েন্স ইন ইউএসএ হ্যাঁ টাইটেল ঠিক আছে দেখি ইয়ার মধ্যে লার্জ অডিয়েন্স ইন হ্যাঁ ঠিক আছে লিংকের সাথে মিল আছে হ্যাঁ নিচে যা ভাই এগুলো তো চেঞ্জ করতে হচ্ছে না এগুলো শুধু আমি ব্যানারটা চেঞ্জ করব হ্যাঁ জি ব্যানারটা চেঞ্জ করবেন আর ওই লেখাগুলি বড় করে তার নিচে গ্রিড দিবেন লেখাগুলো বড় করব লেখাগুলি বড় করবেন ফেসবুক মার্কেটিং এর নিচে যেরকম গ্রিড দিবেন এগুলি সবগুলির নিচেও গ্রিড দিবেন আলাদা আলাদা করে গ্রিড দিবেন ওকে ভাই ওকে হ্যাঁ আপনি ওই যে কালো লেখার মধ্যে গট ইট আছে না এটা দেন নিচে এটা নিচে আপনার স্ক্রিনের নিচে গট ইট হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং সার্ভিস আই এম এন এক্সপার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং আই এম এন সোশ্যাল মিডিয়া মার্কেটিং না মার্কেটার আই এম এন এক্সপার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটার আই এখানে ভুল আছে হ্যাঁ সেন্টেন্স ভুল হ্যাঁ I have professional training on Facebook promotion in outsourcing institute. I can write attractive and effective product description. Also, I can edit photos, videos, animation. For beautiful post. একটু চা খাচ্ছি তো এই জন্য দেরি হচ্ছে okay 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 beautiful post I know about all kinds FB rules and guidelines I can increase any client's business worldwide হয়ে গেছে worldwide with targeted customer worldwide হয় তো ভাই হ্যাঁ world world w o r l l হ্যাঁ l d world হ্যাঁ হ্যাঁ worldwide
এখন যেটা হচ্ছে যে আপনি আপনার কথা সমস্ত কিছু বলে গেছেন, কিন্তু প্রথম আপনি বলবেন যে ফেসবুক একটি শক্তিশালী সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, সেই সোশ্যাল মিডিয়াতে যদি আমি কোনো অ্যাড পোস্ট করি তাহলে এটা খুব দ্রুত বিলিয়নস অফ পিপুলের মধ্যে ছড়ায় যায়। এই জন্য ফেসবুক, ফেসবুকে অ্যাড করাটা এই মানে সবচেয়ে ভালো পন্থা অ্যাডভার্টাইজিং এর, এরকম একটা প্রথমে ওই মানে ইন্ট্রোডাকশনটা এইভাবে দিবেন। ফেসবুকের সামনে রাখলাম পাওয়ারফুল। হ্যাঁ হ্যাঁ, ফেসবুক সম্বন্ধে কিছু বললেন প্রথমে। হ্যাঁ, প্রথমে ফেসবুক সম্বন্ধে বললেন, তারপরে আপনার কথা বলেন যে আই এম এন এক্সপার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটার, তারপরে আপনি ট্রেনিং এর কথাটা বলবেন। আপনি বলবেন যে আই এম প্রফেশনালি স্কিলড অন ফেসবুক প্রমোশন। হ্যাঁ আপনি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে কোর্স করেছেন, তারপরে এটার উপরে আপনার অভিজ্ঞতা আছে, এগুলি আপনি তো প্রোফাইলে বলে দিয়েছেন। জি বলা আছে। হ্যাঁ, এইখানে ট্রেনিং এর কথাটা বলবেন না, এখানে বলবেন যে আপনি স্কিলড একজন পারসন। হ্যাঁ জি, তারপরে আপনার মোটামুটি সমস্ত কিছু ঠিক আছে। এইখানে এই যে গাইডলাইনের পরে ফুল স্টপের পরে আপনার স্পেস দেন নাই। হ্যাঁ, ফুল স্টপের পরে সব সময় স্পেস হবে এখানে ভাই, আপনার নিচের নিচের থেকে দ্বিতীয় লাইন, নিচের থেকে দ্বিতীয় লাইন একদম ডান পাশে। হ্যাঁ, একদম ডান পাশে আসেন, এফবি ও এখানে। হ্যাঁ হ্যাঁ, গাইডলাইনের পরে ফুল স্টপ দিবেন, তারপরে স্পেস দেন নাই। আপনার এই যে রুলস, এফবি রুলস, রুলস বানান হয় নাই, আর ইউ এল ই এস রুলস। হ্যাঁ ওকে, কালেক্ট করে নেব। আপনি বানানগুলি একটু দেখেন, মানে অনেক জায়গায় আপনার বানানের একটু ইয়ে আছে, এগুলি দেখে নিন। ওকে ভাই। সার্ভিস ডেসক্রিপশন, আই উইল পোস্ট এন্ড শেয়ার ইউর অ্যাডস ইন কমিউনিকেটেড গ্রুপ এন্ড পেজ। এই যে এই কথাটা সব সময় বলা হচ্ছে যে কোন গ্রুপে পোস্ট এবং শেয়ার এই কথাগুলি লেখা যায় না। হ্যাঁ, আপনি এই কথাগুলি বারবারই আবার নতুন করে বলতে হয়। এই কাজটা কিন্তু আমরা এই পোস্ট এবং শেয়ার এটাই করি, কিন্তু এটা লেখা যায় না। লিখলে আপনার ফাইবার এবং ফেসবুক এটা ধরবে, ধরে আপনার গিগটারে দিবে সাসপেন্ড করে, যে তুমি গ্রুপ গ্রুপ পোস্ট করতে আসছো। আপনি ঠিক আছে ভাই, আরেকজনের উপর ভর করা হচ্ছে যে সেটা প্রকাশ্য বলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কারণ ফেসবুক তো নিজেই অ্যাড মানে টাকা দিয়ে তারা অ্যাড করে। হ্যাঁ, আপনি বুস্ট করে। হ্যাঁ, এগুলি শেয়ার টেয়ার করতে গেলে তো তাদের ওই ইয়াটা হয় না, ওই ইনকামটা হয় না, বুঝছেন না? এই জন্য এটা লেখা যাবে। বুঝতে পারছি। হ্যাঁ, ক্রিয়েট অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, এভরি পোস্ট ডিফারেন্ট অ্যান্ড ওয়েল ডেসক্রাইব, এবল টু মেক কাস্টম ইমেজ ফর প্রমোট এনি প্রোডাক্ট, ফেসবুক ফ্রেন্ডলি পোস্ট অ্যান্ড শেয়ার। এই যে পোস্ট অ্যান্ড শেয়ার লিখতে পারবেন না। হ্যাঁ ওকে ভাই, 100% সেফ গ্যারান্টি, গ্যারান্টিড, কিন্তু এটা নিচে আসবে, এটা সার্ভিস স্পেশালিটিতে আসবে, এটা এখানে থাকবেন না। কিন্তু আপনি এইখানে আপনার তো দুইটা পয়েন্ট তো কাটা পড়ে গেল। হ্যাঁ জি, আরো বাড়াতে হবে, আর 6 নম্বরটাও নিচে চলে আসলো, থাকলো মাত্র তিনটা। হ্যাঁ তিনটা। হ্যাঁ, এইখানে অন্ততপক্ষে 10টা পয়েন্ট আপনি দিবেন এখানে। আপনি অন্যান্য গিগ দেখেন, অন্যান্য গিগ দেখে এখানে আর কি কি অ্যাড করা যায় একটু ইয়া করেন, ঠিক করেন। ওকে ভাই, ওকে ভাই। সার্ভিস স্পেশালিটি, আই উইল স্ট্রিক্টলি ফলো ফেসবুক রুলস, এই যে রুলস বানান। হ্যাঁ, এন্ড এস হবে, ও সরি ভুল হইছে, বানান আর ইউ এল ই এস রুলস। হ্যাঁ, আই ক্যান মোটিভেট কাস্টমার টু বাই ইউর প্রোডাক্ট, রিয়েল এন্ড নাইস পোস্টিং, প্রোভাইড অন টাইম ডেলিভারি, রিপোর্ট উইথ স্ক্রিনশট এন্ড লাইভ লিঙ্ক। হ্যাঁ ঠিক আছে, তারপরে নিচে লিখবেন যে তুমি যদি আমাকে ফেসবুক প্রমোশন কাজের জন্য
আমাকে হায়ার করো তাহলে আমি খুব খুশি থাকবো এবং তোমার কাজটা খুব যত্ন সহকারে আর সঠিকভাবে করে দেওয়ার চেষ্টা করব। নিচে থ্যাঙ্কস দিবেন। ওকে নিচে যান। প্রাইজিং এ বাস 1 মিলিয়ন ফেসবুক প্রমোশন মার্কেটিং প্রমোশন লিখলে আর মার্কেটিং লিখতে হবে না। হ্যাঁ আপনি মনে হয় কিওয়ার্ড সম্বন্ধে খুবই সচেতন এটাই মনে হচ্ছে, কারণ মার্কেটিং এবং প্রমোশন দুইটাই কিওয়ার্ড এর মধ্যে পড়ে। কিন্তু কথা হচ্ছে যে দুইটা শব্দ একসাথে লিখতে হয় কিওয়ার্ড এর মধ্যে, একটা হলো ফেসবুক প্রমোশন, তা না হলে ফেসবুক মার্কেটিং। আপনি ফেসবুক প্রমোশন অবলিক মার্কেটিং বা এই যে এটা লিখছেন এটা কিন্তু কিওয়ার্ড হয় না। এটা আরো এগুলি রোবটের মাধ্যমে র্যাঙ্ক হয়, তো রোবটের মাধ্যমে চেক হয়, রোবট মানে কনফিউশনে পড়ে যাবে যে এটা কি সে মার্কেটিং করতেছে না প্রমোশন করতেছে। হ্যাঁ জি, এই জন্য এইভাবে লিখবেন না। তাহলে একটা বাদ দেবেন এই যে হয় মার্কেটিং রাখবো তাছাড়া প্রমোশন রাখবো না। এখন যেটা হচ্ছে যে আপনার ব্যানারের মধ্যে কি ফেসবুক মার্কেটিং প্রমোশন প্রমোশন আপনার মার্কেটিং কাটা দিন, আপনার টাইটেলের মধ্যে কি প্রমোশন মার্কেটিং প্রমোশন। হ্যাঁ তাহলে আপনার সমস্ত জায়গায় এই কিওয়ার্ডটা সেটিং করতে হবে যে প্রমোশন প্রমোশন। হ্যাঁ তাহলে এইখানেও আপনার এই যে ফেসবুক প্রমোশন একসাথে থাকলে এটা কিওয়ার্ডের কাজ করবে, মার্কেটিং বাদ দিয়ে দেন। অর্গানিক ফেসবুক প্রমোশন টু অ্যাক্টিভ ফেসবুক ইউজার, তারপরে কমার পরে স্পেস দেন নাই, ফলোয়িং দ্য ফেসবুক রুলস, আবার রুলস আবার বানান ভুল, সব জায়গায় একই বানান চলে আসছে এটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অডিয়েন্স সাইজটা জিরো করে দিবেন, অডিয়েন্স সাইজ লাগে না এটা। ওকে ভাই জিরো করে দেব। হ্যাঁ 3 দিন 5 দিন 7 দিন 10 20 30 ফেসবুক প্রমোশন সোশ্যাল মিডিয়া ম্যানেজার শাউট আউট। এখন এই যে আপনি যেহেতু শাউট আউট এর উপরে ইয়া দিবেন না, এখানে শাউট আউট উঠাই দিবেন, এখানে অ্যাডভার্টাইজিং দিবেন। হ্যাঁ ওকে ভাই ওকে। লার্জ অডিয়েন্স ফেসবুক অ্যাডভার্টাইজিং, এখানে শুধু শাউট আউট এর বদলে অ্যাডভার্টাইজিং দিয়ে দিবেন, এখানে শাউট আউট এর বদলে। হ্যাঁ এখানে কিন্তু একটা অ্যাডভার্টাইজিং আছে ভাই। হ্যাঁ অ্যাডভার্টাইজিং এই শাউট আউট এর পরিবর্তে শুধু অ্যাডভার্টাইজিং দিবেন। ওকে ভাই ওকে। হ্যাঁ ঠিক আছে, তাহলে তো আপনার এটা দেখা হইলো ভাই। ওই যে এটা তাহলে আমি অ্যাক্টিভ গ্রিক যেহেতু এটা আমি পরিবর্তন করব কিভাবে প্রোফাইলে দিয়ে? হ্যাঁ আপনি প্রোফাইলে যান, প্রোফাইল আগে কপি করবেন, আগে কপি করে রেখে তারপরে ডিলিট দিবেন। এখন ডিলিট মানে আমি যদি এটা এখন ডিলিট দিয়ে দিই তাহলে লেখাগুলো ডিলিট হয়ে যাবে? হ্যাঁ লেখাগুলো আর পাবেন না। ও তাহলে এখন করতে হবে। হ্যাঁ আপনি আগে আপনি লেখাগুলি কপি করে রাখবেন, রেখে তারপরে এগুলি ডিলিট করে আবার নতুন করে করবেন। হ্যাঁ আমি ওটা ডিলিট করে দিই, ওই যে ভিডিও দেখে কপি করে সুবিধা হবে না আমার জন্য। হ্যাঁ জি। আর ভাই এটা আগামী কাল দেখাবো। হ্যাঁ এই এখানে ভাই এই যে ফেসবুকে লিংক দিলে কোন পোস্টিং বা কমেন্টস নিতাছে না, এর কারণ কি? ভিডিওতে দেখলাম নিতাছে। You cannot share this link. Your comment could not be shared because this link goes against our community standard. আপনাকে এটা মাস্কিং করতে হবে আপনার, মাস্কিং তো হয় না এইভাবে না তো। হ্যাঁ আপনি মাস্কিং কিভাবে করতে হয় ভালোভাবে দেখেন, দেখে পরে মাস্কিং করেন, আপনার মাস্কিং হয় না। এখানে ক্লিক করলে ভাই চলে আসতেছে যেখান থেকে করতে সেটাই।
হ্যাঁ কিন্তু আপনার লিংকটা মাস্কিং হয় নাই, আপনি মাস্কিং কিভাবে ব্লগস্পটে গিয়ে কিভাবে মাস্কিং করে ওইটা ভালো করে দেখেন, ফেসবুক মার্কেটিং এর ভিডিওটা আবার দেখেন, তাহলে আমরা ইনশাআল্লাহ আবার দেখব। হ্যাঁ আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে মাস্কিং কিভাবে করতে হয়। কিন্তু ভাই এটা কিন্তু মূল লিংক আমার। হ্যাঁ বুঝতেছি, কিন্তু আপনার আমি আপনার ওই যে ফেসবুক থেকে যে ওয়ার্নিংটা দিচ্ছে ওইখানেই তো দেখা যাচ্ছে যে আপনার ইয়াটা মাস্কিংটা হয় না, যে ওইখানেই দেখা যাচ্ছে ওইনে blogspot.com একদম সরাসরি চলে আসছে। হ্যাঁ এরকম হবে না তো, আপনি বিটলে দিয়ে শর্টকাট করবেন, ওরকম বিটলের একটা শর্টকাট আসবে। ওকে ভাই ওটা আমি আবার দেখব। হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। মাসুম হোসেন, মাসুম ভাই আসেন। মাসুম ভাই আসেন, আপনার মাইকটা আমি অন করব না, আপনি যতক্ষণ পর্যন্ত না স্ক্রিন শেয়ার করতে পারেন, আপনি স্ক্রিন শেয়ার করলে তারপরে আপনাকে আমি ইয়ে করে দেব, মাইক অন করব। নিয়মটা হচ্ছে আপনার নাম বলার সাথে সাথে আপনি স্ক্রিনটা শেয়ার করবেন। আমার কথা শুনতে পাচ্ছেন? হাত উঠান। হ্যাঁ ঠিক আছে, এখন আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনার কার্সারটা মাঝ বরাবর ঠিক নিচে নিয়ে আসেন, ঠিক নিচে নিয়ে আসলে একটা শেয়ার স্ক্রিন সবুজ রঙের বাটন পাবেন, সবুজ রঙের বাটনে ক্লিক করলে আবার একটা ডায়লগ বক্স আসবে, তার ডান পাশে নিচের কোণায়, ডান পাশের নিচের কোণায় আবার শেয়ার, ওই শেয়ারে দিবেন। আচ্ছা আপনার মাইকটা আমি অন করে দিচ্ছি, মাইক অন করেন। হ্যাঁ জি আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। এখানে লেখা আসছে স্ক্রিন শেয়ারিং হ্যাজ ফেলড টু স্টার্ট, প্লিজ ট্রাই এগেইন লেটার ইরর কোড। হ্যাঁ এরর এরর কোড আসছে না, এরর কোডটা কত বলেন? 10 50 35। 10 50 35 জি। আপনার স্ক্রিনটা শেয়ার আপনি করতে পারবেন না, আপনার উইন্ডোজ 7 তো না? জি উইন্ডোজ 7, আপনার উইন্ডোজ 7 এর মধ্যে একটু প্রবলেম আছে যার কারণে আপনি শেয়ার করতে পারতেছেন না। আপনারটা আমি ঠিক করে দিব, আপনি আমার ফেসবুক আইডিটা রাখেন, ফেসবুক আইডি রেখে আমাকে একটা মেসেজ দিয়ে রাখেন, আমি রাতের বেলা ফেসবুকে অ্যাড আছেন না? জি আছে। তাহলে একটা মেসেজ দিয়ে রাখেন যে আমার স্ক্রিন শেয়ার আপনি বলেছিলেন, আমার স্ক্রিন শেয়ারটা ঠিক করে দিবেন, এরকম একটা মেসেজ দিয়ে রাখেন। ঠিক আছে তাহলে আপনি কখন পাবো? ওই যে একজনকে তো টাইম দিলাম রাতের 11টা, আপনি 11:30 আসুন। আমার তো বাসায় ওয়াইফাই লাইন নেই, আমি অফিসে বসে চালাই আর অফিসে বসে চালাই তাহলে আপনি কালকে সকালবেলা আপনারটা দেখে দেব। কালকে সকাল 10:30 11টা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। মোহিত ভাই আসেন, মোহিত ভাই। মোহিত ভাই হ্যাঁ মাইকটা অন করেন। মোহিত ভাই আসসালাম আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ জি শোনা যাচ্ছে। পরবর্তীতে আমার একটু অসুস্থতা ছিল, ইয়া করতে পারি নাই,
আর এখন ক্যারেক্টার তৈরি করছি ওটার ইয়াটাও রাজাক ভাই দেখছে ডেসক্রিপশন ডেসক্রিপশন গুলো আচ্ছা উনি জাস্ট বলছিল যে গিকের ইয়াটা ক্রিয়া করার জন্য গিগের জেনারেশনের লিড জেনারেশনের ব্যানারটা না ব্যানারটা ব্যানারের মধ্যে আপনার ওই যে ব্রিড করছি না আমি ব্রিডের মধ্যে আপনার একটু সাইজটা একটু বেশ কম হয়ে গেছিল ওটা একটু ঠিক করতে হয়েছিল আচ্ছা আমি আর ওনাকে সিরিয়ালে পাই নাই কারেন্টও চলে গেছিল আপনাকে মানে টাইমিং এ মিলতেছে না আজকে একদম ধরছি আমি যে না আজকে রাজ্জাক ভাই একটু অসুস্থ ওনার জন্য দোয়া করেন আর কি হ্যাঁ অনেকটুকু কেটে গেছে আর কি ওই সাতটা এটা পরশু দিনের কথা ওনার ওই হাতের মধ্যে সাতটা সিলাই লাগছে এখন উনি আজকে বাসায় গেছেন কিনা জানি না হসপিটালে অ্যাডমিটেড ছিলেন আর আচ্ছা 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 ভাই আমি আপনার সাথে ফেসবুকে অ্যাড আছে আর কি আমার নাম মোহিত আমি একটু ডিস্টার্ব করব আর কি মাঝে মধ্যে আপনাকে আপনি কাইন্ডলি আমি সবাইকে বলি কল দিবেন না কল কল না কল হচ্ছে কল না আমি মেসেজ দিব আপনি আপনার সুবিধা মতো আমাকে এখানে টাইম বলবেন যে এতটা বাজে আপনি থাকবেন বা সামনে আমার অনেকে কল দেয় কল দিলে তো আমি তো অনেক মানে ধরেন অনেকের সাথে আমি কথা বলতে হয় বা আমি নিজের কাজে ব্যস্ত থাকি ওইটা আপনি সুবিধা করে যে সময় দিবেন ওই সময় হাজির থাকলে আমি থাকলে ব্যস ঠিক আছে মেসেজ দিয়েন মেসেজের আমি উত্তর দেই হ্যাঁ জি আমি যতটুকু পারি মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করি আপনার ব্যানারের মধ্যে তো আর বলার কিছু তো দেখতেছি না কিন্তু এই যে ফাইবার ফেসবুক আর লিংকডইন হ্যাঁ এখানে ফেসবুকের তেমন কোনো গুরুত্ব নাই এখানে লিংকডইনটা খুব গুরুত্বপূর্ণ আর আপনার লিংকডইনের লোগোটা তো এইভাবে না আপনার লিংকডইনের লোগো আপনি বোধহয় যে এলিমেন্টের মধ্যে ইয়াটা ঢুকাইছেন হ্যাঁ এলিমেন্টের ভিতরে ঢুকাইছেন এই জন্য এরকম হয়ে গেছে আপনি এলিমেন্ট ছাড়া আপনি লোগোটা দিয়ে দিবেন লিংকডইনের ফেসবুকের লোগো লাগবে না ফাইবার আর লিংকডইন দিয়ে দেন ফেসবুকের জায়গায় ফাইবারটা নিয়ে আসেন হ্যাঁ আর নিচে দিয়ে সমান সমান করে লিংকডইন এর ইয়াটা উঠাই দিন হ্যাঁ হ্যাঁ এই আর একটা জিনিস হচ্ছে ভাই আমার ফেসবুক প্রমোশনের ক্ষেত্রে এই যে আমার ধরেন পাঁচটা আইডি বা ছয়টা আইডি করছি ওইখানের মধ্যে বিভিন্ন গ্রুপে জয়েন করছি জয়েন করার পরে এখন ওগুলোতে যে পোস্ট করতেছি শেয়ার করতেছি ইয়াটা ব্যানারটা ফেসবুক প্রমোশনের এখন আমি মনে করেন আজকে পাঁচটা করলাম কালকে পাঁচটা করলাম এভাবে করে করে ধরেন আমি পাঁচটা আইডি থেকে ২৫টা প্রতিদিন শেয়ার করলাম এখন কালকেও আরো ২৫টা করলাম তারপর দিন আবার ওই যে প্রথমে করছিলাম ওইটা থেকে কি করতে পারবো এখন কথা হচ্ছে যে সবই তো আস্তে আস্তে কঠিন হয়ে যায় হ্যাঁ এখন দেখা যায় কি যে একটা মানে পোস্ট একটা পোস্ট তো আপনি শেয়ার করবেন হ্যাঁ সেই শেয়ারটা যদি একদিনের মধ্যে আপনার ২০ বারের বেশি হয়ে যায় তখনই কিন্তু ফেসবুক ধরে ফেলে যে এটা তো মানে মার্কেটিং করতেছে হ্যাঁ ২০ বারের বেশি করবেন না মানে আমার গ্রুপে জয়েন মনে করেন কম তাহলে আমি আবার প্রথম থেকে কি আমি আবার করতে পারবো প্রথম ওইভাবে ওই গ্রুপ গুলিতে আর করবেন আপনি আজকে করলেন আবার কালকেও করলেন এটা তো কোনো ইম্প্যাক্ট না 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 আমি আজকে করছি আজকে এক নাম্বার করছি হ্যাঁ ধরেন আজকে এক নাম্বার থেকে ৫ নাম্বারের মধ্যে করছি করার পরে
তারপর দিন আবার এক নম্বরে তো আমি 20টা গ্রুপে জয়েন আছে তো 5টা গ্রুপে আমি শেয়ার করছি আর 15টা আছে না আর তখন আমি 6 নম্বর থেকে স্টার্ট করছি হ্যাঁ হ্যাঁ এভাবে করে করে এসে আমি আবার ওগুলো শেষ হওয়ার পরে হ্যাঁ আমি আবার প্রথম থেকে কি আমি আবার পারবো 2 3 দিন 4 দিন পরে হ্যাঁ হ্যাঁ তা পারবেন এখন কথা হচ্ছে যদি আপনি ইউএসএ তে মার্কেটিংটা করতে চান তাহলে তো আপনার রাতের 10টা থেকে রাতের 2টা পর্যন্ত ওই সময়টাতে করতে হবে তাহলে আপনি তার ইয়া পাবেন রেজাল্ট পাবেন হ্যাঁ অনেকেই দেখবে আমাদের আমাদের দিনের বেলা করলে তো তাদের গভীর রাত তখন তো কেউ এই জিনিসটা জানতাম না ভাইয়া হ্যাঁ এই সমস্ত বিষয় আসলে নতুনদের জন্য খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ আপনার এই মার্কেটিং এর কোন মানে ফলাফল আসবে না ফলাফল আসবে না আচ্ছা আর একটা বিষয় হচ্ছে আমি এখন বায়ার রিকোয়েস্ট গুলা চেক করে ওগুলা মানে সেন্ডে ক্লিক করে তারপর ওখানে ডিটেইল লিখে দিকে পাঠিয়ে দিব হ্যাঁ সেটা করে তুমি যেটা দিলে ইয়া হয় জি আর এখন বায়ার রিকোয়েস্ট গুলো আমি ফলো করার মানে একটা স্পেসিফিক টাইম মানে যে টাইমে আমি ফলো করলে ওগুলোকে পাব মানে রিকোয়েস্ট গুলোকে ক্যাচ করতে পারবো হ্যাঁ এটা মানে মানে হ্যাঁ এটা হচ্ছে যে আপনি সকাল বেলা সকাল আপনি 9টা থেকে 11টা হ্যাঁ জি সকাল 9টা থেকে 11টা তারপরে আবার দুপুরে আপনার 1টা থেকে 2টা হ্যাঁ তারপরে সন্ধ্যা সন্ধ্যা না ঠিক বিকাল বিকাল 4টা থেকে 5টা তারপরে আবার 10টা থেকে 11টা এখন 10টা থেকে 11টা বলতেছি কিন্তু দেখা যায় যে 10টা থেকে শুরু হয় একদম রাত্রে 3টা পর্যন্ত এক নাগারে আপনি কিছুক্ষণ পরে পরে চেক করবেন পাবেন আপনি দিনের বেলা যেই বায়ার রিকোয়েস্ট গুলি পাবেন সেগুলি পূর্ব দিক থেকে হ্যাঁ যে দিনের বেলা হইতেছে আমাদের পূর্ব দিকে দিন তখন ওইখান থেকে বায়ার রিকোয়েস্ট গুলি আপনি দিনের বেলা পাবেন আর ইউরোপ আমেরিকার আপনি বায়ার রিকোয়েস্ট গুলি পাবেন রাতের বেলা হ্যাঁ এটা হলো মানে আমি একটা অ্যাভারেজ একটা বলতেছি হ্যাঁ আপনার ওই সেটিংস এ ওই মোবাইলে সেলার মোডে সেটিংস এ যাবেন সেটিংস এ গিয়ে নোটিফিকেশন নোটিফিকেশনের মধ্যে আপনি দেখবেন যে বায়ার রিকোয়েস্টের একটা অপশন আছে ওইটা আপনি দিয়ে দিবেন আচ্ছা বাই রিকোয়েস্টের অপশন ওখানে কি মানে নোটিফিকেশনটা অন করে দিবেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে তাহলে স্টপ করে দেই নাকি জি জি ভাই আচ্ছা থ্যাংক ইউ সঞ্জয় পাল সঞ্জয় দা আসেন হ্যাঁ সঞ্জয় দা মাইকটা অন করেন নমস্কার হ্যাঁ নমস্কার ভালো আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছেন আপনি ভালো আছেন হ্যাঁ এই তো আছি আর কি ভাইয়া আমি একটু আমাকে এক মিনিট একটু সময় দিতে হবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ জি সঞ্জয় দা আপনি স্ক্রিন বন্ধ করে দিলেন কেন হ্যাঁ ইয়ে করেন স্ক্রিন শেয়ার করেন সঞ্জয় দা শুনতে পাচ্ছেন হ্যাঁ দিয়েছি হ্যাঁ চ্যাটবটের গিগ না হ্যাঁ গিগ বানিয়েছিলাম একটু উপরে যান টেক এন্ড চ্যাটবট প্রোগ্রামিং এন্ড টেক আই উইল মেক আর্টিফিশিয়াল চ্যাটবট ফর ফেসবুক এন্ড ওয়েবসাইট এটা তো আর্টিফিশিয়াল চ্যাটবট এইভাবে না তোর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আই উইল মেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট চ্যাটবট ফর ফেসবুক এন্ড ওয়েবসাইট এইভাবে লিখতে হবে ঠিক আছে হ্যাঁ আপনি এইখানে ব্যানারের মধ্যে লিখে রাখছেন আর্টিফিশিয়াল চ্যাটবট এটা তো আর্টিফিশিয়াল বলবেন না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ঠিক আছে হুম
হ্যাঁ ব্যানারের মধ্যে আসেন ব্যানারটা পুরোটুকু দেখান দেখাচ্ছি হ্যাঁ এটা একটু মানে অ্যানিমেশন করলাম আর কি এটা আপনার এটা হাই দেখাচ্ছে না এটার মধ্যে কন্টিনিউ আসতে থাকবে ঠিক আছে আর এটা আপনার রেড আর ব্ল্যাক এর মধ্যে কম্বিনেশন হবে ইন্টিগ্রেট হতে থাকবে সব সময় আর এগুলো সব আমি নিজেই বানিয়েছি এটাও নিজে বানানো আপনি বললেন তো গুগল থেকে কিছু আনা যাবে না হ্যাঁ 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 কিছু আনি নাই না এখন আপনার এটা কি আপনি ভিডিওর মধ্যে আপলোড করবেন না না ভিডিও তো না পিএনজি তে করেছি এগুলো সব পিএনজি তে না আপনার আপনি বলতেছেন যে এখানে ইমেজ ইমেজ আপনার ইমেজের মধ্যে অ্যানিমেশন হইতে থাকবে হ্যাঁ হবে হবে কিন্তু আপনার এটা যদি আপনি গ্যালারির মধ্যে ইমেজের মধ্যে দেন তাহলে তো আপনার অ্যানিমেশন গুলি হবে না হবে হবে পিএনজি তে করা আছে তো আমি আপলোড করে দেখেছি পাবলিশ করে নেই আমি আপলোড যখন করেছি তখন কাজ করছিল দেখেছি ওয়েবে দিয়ে দেখাবো আপনাকে একবার দেখান তো আমার নতুন অভিজ্ঞতা হবে তাহলে হ্যাঁ আপনার এখানে গেলে তো আপনার হবেই হ্যাঁ কিন্তু এটা আপনার গিগের পেজের মধ্যে যখন থাকবে তখন অ্যানিমেশন হবে না কিন্তু শুনেন আমি বলছি যখন আমি যখন আপলোড করেছি না তখন আমি মানে আপলোড করার সঙ্গে সঙ্গে তখন অ্যানিমেশন হচ্ছিল ঠিক আছে হ্যাঁ আমি আমি আপনার গিগটা যেভাবে দেখতেছি এটাই তো প্রিভিউ এইভাবেই বায়ার দেখবে এখানে তো অ্যানিমেশন হচ্ছে না এখানে তো হচ্ছে না হ্যাঁ আমি যেভাবে আপনার গিগটা চেক করতেছি সেভাবেই বায়ার দেখবে হ্যাঁ সেখানে আপনার তো অ্যানিমেশন এইভাবে হবে না আপনি যদি ভিডিও সেকশনে যদি আপনি এটা ভিডিও ফাইল হিসেবে যদি দেন তাহলে হয়তো বা অ্যানিমেশনটা দেখা যেতে পারে কিন্তু পিএনজি তে তো দেখা যাবে পিএনজি তে দেখা যাবে কিন্তু আপনার এটা ইয়েতে আপনার গিগের পেজের মধ্যে তো এইভাবে আসবে না কিন্তু আমি যখন সঙ্গে সঙ্গে আপলোড করেছি না না যখন আমি ফাইবারে যখন ছিল ফাইবারে যখন আপলোড করে রেখেছি ওখানে তখন অ্যানিমেশন হচ্ছিল কিন্তু যখন আমি ড্রাফটে নিয়েছি তখন আর অ্যানিমেশন হচ্ছে না যখন পাবলিশ করে করলে হয় কি সেটা জানি না ওটাই আপনি জিজ্ঞেস করছি এখন দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা তো দেখতে পাচ্ছি এখানে আপনার অ্যানিমেশন হচ্ছে কিন্তু আপনার গিগের পেজের মধ্যে তো অ্যানিমেশন হবে না এটা হওয়ার কথা না হ্যাঁ জি স্ক্রিনটা বড় করে হ্যাঁ জি ঠিক আছে পরে দেখব এখন কথা হচ্ছে যে আবার ব্যানারের মধ্যে আসেন ব্যানারের মধ্যে এফেক্টিভ ডিজাইন ফ্রি সাপোর্ট অন টাইম ডেলিভারি এগুলি এত ছোট করে লিখছেন যে এগুলি মানে গিগের পেজে যখন থাকবে এগুলি পড়ায় যাবে না ওইখানে তো গিগটা ওই 1 ইঞ্চির মতো সাইজ হয় হ্যাঁ 1 ইঞ্চির সাইজের মধ্যে আপনার এই লেখাগুলি তো কোনো পড়ার মতো অবস্থায় থাকবে না এত ছোট হবে যে এগুলি দেখা যাবে না আপনার ফন্টের সাইজ ওগুলি বড় করতে হবে ফন্টের সাইজ বড় করার পরে আর ওই যে আর কি না আর কিছু করতে হবে না আপনাকে আর্টিফিশিয়াল চ্যাটবট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট বা এআই চ্যাটবট লেখেন তাহলে চলবে এআই লিখে আপনার ব্যানারের কালার কম্বিনেশন ঠিক আছে অসুবিধা নাই কিন্তু লেখাগুলি বড় করে দেন ওয়েলকাম টু মাই গিগ আই উইল বিল্ড অ্যান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবট হ্যাঁ রোবট এখানে ইন্টেলিজেন্ট চ্যাটবটই লেখেন আই উইল বিল্ড অ্যান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট চ্যাটবট ইটস মেক আওয়ার মডার্ন লাইফ ইজ ভেরি ইজিয়ার অ্যান্ড সেফ অফ টোম হয়ে গেছে হ্যাঁ সেফ অফ টাইম আচ্ছা উই ক্যান ডু মডার্ন ওয়ার্ক উই ক্যান কেন আপনি তো একা না না ও এটাকে কারেকশন করেছিলাম আচ্ছা আচ্ছা মানে সেভ করলাম না
উইকেন্ডটা বাদ যাবে ওটা কারেকশন করেছি উইকেন্ডটা বাদ দিয়ে মডার্ন ওয়ার্ক ইজ ভেরি ইজিলি মডার্ন ওয়ার্ক কেন মডার্ন ওয়ার্ক ইজ ভেরি ইজিলি অ্যান্ড প্রোভাইড রাইট ইনফরমেশন রাইট কি WRIGHT হ্যাঁ রাইট RIGHT শুধু RIGHT হ্যাঁ রাইট ইনফরমেশন আওয়ার টার্গেটেড কাস্টমার টু চ্যাটবট ফর চ্যাটবট I have created many times successful chatbot. I have created many times successful chatbot. কোন জায়গায় গ্রামারে ভুল কোন জায়গায় I have created many successful chatbot. আমি ক্রিয়েট করেছিলাম আমি ক্রিয়েট করব মানে সাকসেসফুল চ্যাটবট ক্রিয়েট করব ওটাই বলতে চাইছি হ্যাঁ এটা মেনিটা হবে না মেনিটা আপনার তো প্রথমে যে ক্রিয়েটর না আই হ্যাভ ক্রিয়েটেড হইতে পারে হ্যাঁ আই হ্যাভ ক্রিয়েটেড মেনি টাইমটা বাদ দেন মেনি সাকসেসফুল চ্যাটবট many successful chatbot integrate website and facebook facebook ek shobdo ar f ta boro hater diben facebook page service description description banan hoy nai service description description er pore ekta colon diben আমার কথা শুনতে পাচ্ছেন ই কমার্স সাইট হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এক শব্দ হোয়াটসঅ্যাপ ওয়েবসাইট ওয়েবসাইট লিখতে চাইছিলেন মনে হয় হ্যাঁ বিটা ডি হয়ে গেছে ফেসবুক ফেসবুকের ফেসবুক এক শব্দ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইউর কাস্টমার সার্ভিস অনলাইন শপিং রিয়েল এস্টেট রিয়েল এস্টেট রিয়েল স্টেট না রিয়েল এস্টেট টেলিগ্রাম হোয়াই চুজ মি 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন অন টাইম ডেলিভারি 30 days ফ্রি সাপোর্ট অর্ডার মি উইদাউট এনি ডাউট থ্যাংকস এই যে আপনি যেই কথাটা বলছেন এটা একটা তারে কমান্ড হয়ে যায় হ্যাঁ এইভাবে লিখবেন না লিখবেন প্লিজ প্লিজ অর্ডার মি উইদাউট এনি ডাউট হ্যাঁ প্লিজ লিখলে আর এটা তার তার দিকে মানে দয়া করে আমাকে অর্ডার করুন ঠিক আছে নিচে নিচে যান নিচে প্রাইজিং এ যান প্রাইজিং এ আই আই ক্রিয়েট I create simple and smart chatbot. Welcome message. Integration. FB ekshathe likhben. FB and website 10 days support. Thik ache? Ar baki guli ar dekhlam na niche. 10, 30, 50 রিভিশন সব আপনি জিরো করে দেবেন রিভিশন রিভিশনটা বাদ দিবেন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 5 দিন ওয়েবসাইট চ্যাটবট এত ছোট লেখা পড়তেও পারি না মেসেঞ্জার চ্যাটবট মিনি চ্যাট মেনি চ্যাট বটস লিখছেন না এই বটস ট্যাগটা মনে হয় তেমন কার্যকরী কিছু হবে না এখানে অন্য ট্যাগ দেখেন এই বটস লিখে তো কেউ সার্চ করবে বলে মনে হয় না আপনি এটা কই থেকে দিলেন এটা ঠিক হয় নাই মনে হয় হ্যাঁ তাহলে আপনার মানে মোটামুটি যে কারেকশন গুলি এগুলি করেন
কারেকশন করে আপনি ইয়ে করেন। আর বলছি যে আমি ওয়েবসাইটে কমেন্ট লিংক বিল্ডিং করতে চাইছিলাম আমি কমেন্টিং করে, কিন্তু আমি যখন পাঁচটা করছি তখন একটা দেখতে পাচ্ছি আর চারটে দেখতে উদাউট মানে আউটে হয়ে গেছে। তারপরে যখন ওখান থেকে চলে আসে আর ও মেসেজ খুঁজে পায় না, ওর কমেন্ট খুঁজে পায় না, তার জন্য কি করা যায়? আমি কিছু ওয়েবসাইট মানে খুঁজে বের করেছি আর কি, আপনি দেখতে পাবেন না। না না, আমি তো সঙ্গে সঙ্গেই দেখছি। হ্যাঁ, সঙ্গে সঙ্গে, তারপরে আপনি বেরোয় গিয়ে যখন আবার ঢুকতেছেন তখন আপনি পাবেন না। ওখানে ধরেন একটা ব্লকে দুটো কমেন্ট আছে, তারপর আমি ঢুকার পরে একটা তিনটে হয়েছে, ঠিক আছে, তারপর আমি আবার সব নিয়ে বেরিয়ে গেছি, ঠিক আছে, ধরেন 10-15 মিনিট পর আবার যখন ওখানে ঢুকছি তখন ওই কমেন্টটা মুছে যাচ্ছে ওখান থেকে টোটালি। লগইন অপশন থাকলে তো আপনার কমেন্ট থাকার কথা। যেমন এটা তো স্ক্রিনশট। কমেন্ট আমার এখানে ছিল কিন্তু কমেন্টার খুঁজে পাচ্ছি না, এখন এইখানে কমেন্ট থাকার কথা ছিল। এর জন্য কি করা যায়, অন্য কোনো ব্যবস্থা আছে কি? এখন এটার জন্য তো আপনার আপনার ইয়াটা কমেন্টটা একদম পারফেক্ট হচ্ছে কি না এটা তো এত কম সময়ের মধ্যে দেখা সম্ভব না। হ্যাঁ, এটা সাইট তো ডিজিটাল মার্কেটিং এর সাইট, আমিও তো করেছি মানে ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে, আপনার অনলাইন বিজনেস সম্বন্ধে করেছিলাম আর কি, তাও অ্যাপ্রুভ হচ্ছে না কেন কি জানি, শুধু আমি পাঁচটা করে তার মধ্যে একটাই অ্যাপ্রুভ হয়েছে, একটু একটাই দেখতে পাচ্ছি আমি। এইখানে আপনার লগইন কোথায়, লগইনটা দেখান। এখানে আমি লগইন করিনি, লগইন আমি অপশন পাইনি এখানে। এখন স্যারের কথা অনুযায়ী যেটা হচ্ছে যে যেটাতে আপনার লাইভ হবে না ওইটা বাদ দিতে হবে, আবারও অন্যটাতে চেষ্টা করতে হবে। এখন এই যে কমেন্টিং সাইটের তো অভাব না, আপনার যেটা লাইভ হবে না সেটা আপনি বাদ দিয়ে দেবেন, সহজ কথা হচ্ছে এটা। হ্যাঁ, এখন আপনার পাঁচটা করছেন, পাঁচটার মধ্যে পাঁচটাই লাইভ হচ্ছে না, এটা বাদ দিতে হবে, অন্য অন্যটাতে দেখতে হবে যে যেটাতে লাইভ হবে সেটাই আপনি রাখবেন।
বুঝতে পারছেন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আপনাকে ধন্যবাদ। আর একটা কথা বলছি, একটা ফেসবুকের গিগ পাবলিশ করেছিলাম, 15 দিন হয়ে গেছে, ওটা কি আপলোড করে দেবো নাকি? কোনো রিকোয়েস্ট আসে নাকি ওটার মধ্যে? রিকোয়েস্ট আসে না? না। আপনি ইয়াতে যান, গিগের আপনার আচ্ছা দাদা না, আপনি ইয়া করেন, পাবলিশ আছে এখনো? মাউস পাবলিশ করা আছে, মাউসটা অ্যাপ্রুভ করেন। হ্যাঁ ঠিক আছে, আপনার উইন্ডোজটা অ্যাক্টিভ নাই, উইন্ডোজটা অ্যাক্টিভ, হ্যাঁ উইন্ডোজটা ঠিক, এটা ঠিক আছে, আমি করে নেবো। আমি বাড়িতে ছিলাম না, এসে এখন লকডাউন আটকে গেছে, কোথাও বেরোতে পারছি না। উপরেরটা উপরেরটা হ্যাঁ এটা, হ্যাঁ আপনার গিগটা অ্যাক্টিভ আছে, অসুবিধা নাই। তো বলতেছেন যে বাইরে রিকোয়েস্ট আসে না নাকি? না না কিছুই আসে না। আপনার ক্যাটাগরি কি দিয়েছেন? ক্যাটাগরি দিয়েছি শাউট আউট এন্ড প্রমোশন, হ্যাঁ হ্যাঁ দিয়েছি, ওটা দিয়েছি শাউট আউট, ওইটাতে বাই রিকোয়েস্ট কম আসে। হ্যাঁ আপনার তো দেখাই যাচ্ছে শাউট আউট এন্ড প্রমোশন, হ্যাঁ হ্যাঁ দিয়েছি। ডিলিট করার পরে আপনি গিগ ডিলিট করার পরে ওই অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট ওই ক্যাটাগরি দিয়ে আবার এটা করেন। আর আপনার ব্যানারের ব্যানারের অবস্থা তো ভালো দেখা যাচ্ছে না, ব্যানার তো হয় না এটা, ব্যানার দিতে সকালবেলা থাকে ওই ভদ্রলোকের নাম কি উনি দেখেছিল বলে ঠিক আছে এটা পাবলিশ করে দিন। হ্যাঁ এখন এক একজনের দৃষ্টিভঙ্গি তো এক এক রকম, এক এক রকম। হ্যাঁ এখন আমি আমার দেখার পরে আমার যেটা মনে হচ্ছে যে আপনার গিগটা আপ টু দা মার্ক হয় নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি ওই অন্যান্য গিগ দেখেন, আপনি সুইচ টু বাইং এ যাবেন, গিয়ে ফেসবুক মার্কেটিং বা ফেসবুক প্রমোশন লিখে সার্চ দিবেন, ওইখানে গিগ গুলির স্ট্যান্ডার্ড দেখেন। আপনি ওই লেভেল 1 লেভেল 2 ওদেরটা দেখবেন না, আপনি নিউ সেলারদের দেখবেন, নিউ সেলারদের গিগ কি রকম হয় সেই অনুযায়ী আপনার গিগটা ব্যানারটা তৈরি করার চেষ্টা করেন। আচ্ছা হ্যাঁ, ডেসক্রিপশন কি ওই থাকবে? এখন যেহেতু আপনি গিগটা ডিলিট করেই করবেন, একদম সমস্ত কিছু নতুন করে করেন, ব্যানারও নতুন করে করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে আমি স্টপ করে দিচ্ছি। জিহান ভাই আসেন, জিহান ভাই, জিহান ভাই মাইকটা অন করেন। জি আসসালামু আলাইকুম। হ্যালো জি, আমার গিগটা একটু চেক করে দেন। হ্যাঁ গিগ চেক মাই গিগ। জি স্যার। এখন স্যার বলে যে ইংলিশ কোনো ব্যাপার না, ইংলিশ না জানলেও মানে কোনো অসুবিধা নাই, কিন্তু একদম যদি মানে কি বলে যে বেসিক জিনিসটা যদি আপনার না থাকে তাহলে তো চলবে না। আপনি যদি লেখেন চেক প্লিজ চেক মাই গিগ, চেক বানানটা যদি লেখেন CHAK তাহলে তো এটা তো আপনার মানে ইয়া না, একটা মিস্টেক হয়ে গেছে স্যার, তাড়াতাড়ি লিখছিলাম তো মিস্টেক হয়ে গেছে না, বেসিকটা তো আপনার ঠিক থাকতে হবে। হ্যাঁ একটা মিস্টেক হয়ে গেছে। আপনি এগুলির দিকে এখন থেকে একটু মনোযোগী হন। হ্যাঁ ইংলিশ না জানলেও চলে, কিন্তু আপনার টুকটাক তো একটু জানতে হবে। জি স্যার। হ্যাঁ আপনি গিগ ওপেন করেন।
সাইজ এটা স্যার হ্যাঁ Ad setup and management. I will promote any business to targeted customer in USA by Facebook marketing. হ্যাঁ ঠিক আছে টাইটেল ঠিক আছে ব্যানারে আসেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফেসবুক মার্কেটিং সার্ভিস সার্ভিসটা এটার সাথে যোগ না করে আপনি ফেসবুক মার্কেটিংটা একদম আরো বাম পাশে জায়গা আছে ডান পাশে জায়গা আছে আপনি ফেসবুক মার্কেটিংটা আরো বড় করেন সার্ভিসটা নিচে ছোট করে লিখে দেন হ্যাঁ ওকে স্যার তারপরে আপনার ওই যে গ্রিড গুলি লাল কালারের গ্রিড দিবেন লাল কালারের গ্রিড দিবেন না আপনি গ্রিডটা একটু মাইল্ড কালারের গ্রিড দিবেন লেখাগুলি কালো করে দিবেন আর এই যে আপনার এই ইয়ার সবগুলির পাশে হ্যাশট্যাগ দিবেন হ্যাঁ এই হ্যাশট্যাগের তো একটা মিনিং আছে হ্যাঁ হ্যাশট্যাগ যে কোনো জায়গায় ইউজ করা যায় না আপনি এগুলি হ্যাশট্যাগ উঠাই দেন একদম প্লেন করেন সব প্লেন করেন অ্যাক্টিভ ফেসবুক ইউজার্স মিলিয়ন্স অফ অডিয়েন্স অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন অল ম্যানুয়াল ম্যানুয়াল দুইটা এল না তো একটা এল ম্যানুয়াল পোস্টিং অন টাইম ডেলিভারি ইনক্রিজ সেলস আপনি ফেসবুক মার্কেটিং এর কাজ করতেছেন ইনক্রিজ সেল যদি লিখেন তাহলে আপনাকে ওই নাইজেরিয়ার বায়ার আর পাকিস্তানি বায়াররা আপনারে ধরবে কাজ দিবে কাজ দিয়ে পরে আপনার কাছ থেকে সেলস চাবে আপনি কি সেলস করে দিতে পারবেন না স্যার কিন্তু স্যার যতটুকু পারি স্যার চেষ্টা করব যতটুকু পারেন মানে কিভাবে চেষ্টা করবেন সেলস বাড়ানোর জন্য বলেন আমাকে মার্কেটিং এর মাধ্যমে তো বাড়ানো যায় মার্কেটিং এর মাধ্যমে বাড়বে কিন্তু সেই সেটার গ্যারান্টি তো নাই এইখানে আপনি একদম গ্যারান্টি স্যার হ্যাঁ আপনি তো একদম বলে দিয়েছেন যে ইনক্রিজ সেল মানে আপনি সেল বাড়ায় দিবেন এটার উপরে বেস করে ওই পাকিস্তানি বায়ার এসে আপনারে কাজ দিবে দিয়া আপনার প্রথম কাজ আপনি খুব খুশি হবেন যে আপনি একটা কাজ পাইছেন কিন্তু আপনি প্রমোশন করে দিলেন কিন্তু সেলস বাড়াইতে পারলেন না বায়ার বলবে যে তুমি তো বলছো যে সেলস বাড়াই দিবে এখন তো সেলস হইতেছে না তোমার টাকাও দিব না স্যার তাহলে এটা কেটে দিব হ্যাঁ এটা এটা কেটে দিবেন হ্যাঁ এটা কেটে উপরের পাঁচটা রাখলে হবে না হ্যাঁ উপরের পাঁচটা রাখলে হবে তারপরে আপনার ছবি দিবেন যে আর ফেসবুকের লোগোটা দিবেন ফেসবুকের লোগোটা আপনি ওই যে এলিমেন্টের মধ্যে ঢুকাইছেন তো এলিমেন্টের মধ্যে ঢুকানোর পরে ফেসবুকের লোগোটা একটু মানে ঠিক হয় নাই হ্যাঁ এলিমেন্ট ছাড়া আপনি ফেসবুকের লোগোটা দিয়ে দিবেন আর আপনার ছবিটা একটু উপরে নেবেন আর ডান পাশ থেকে একটু সরাবেন আপনার চারদিকে মার্জিন রাখতে হবে আপনার ছবিটা যদি একদম বর্ডারের সাথে লাগিয়ে দেন তাহলে আপনার ছবির কিছু অংশ কেটে যাবে হ্যাঁ ওকে স্যার তাহলে আপনার ব্যানার সম্বন্ধে বললাম যে লাল কালার গুলি চেঞ্জ করে একটু মাইল্ড কালার দিবেন আর সব লাগবে স্যার লাল কালার দি হ্যাঁ হ্যালো হ্যালো নাহিদা আপু আসেন নাহিদা আপু নাহিদা আপু আসেন জি মাইকটা অন করেন নাহিদা আপু মাইকটা অন করেন জি আসসালামু আলাইকুম হ্যালো
আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনি হ্যালো মাউসটা অ্যাপ্রুভ করেন। হ্যাঁ একটু মাউস ধরবেন না, এখন দেখি আপনার সাউন্ড ঠিক করতে পারি কিনা। জি কথা বলেন তো। কথা বলেন, হ্যালো হ্যালো কথা বলেন। কথা বলেন, হ্যালো। হ্যাঁ জি ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই। আমি তো মোবাইলে রিকোয়েস্ট পাঠাইছিলাম। জি ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি, আপনি কি আপনার আরেকটা ডিভাইস আছে নাকি? হ্যাঁ আমি তো মোবাইলে আপনাকে রিকোয়েস্ট পাঠাইছি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার ইয়ার আচ্ছা ইয়াটা বন্ধ করে দিই আপনার। হ্যাঁ হ্যালো কথা বলেন। আচ্ছা মাইকটা আবার অন করেন, মাইকটা আবার অন করেন। কোনটা? হ্যাঁ আপনার পিসির সাউন্ডটা, পিসির সাউন্ড একদম জিরো করে দেন। হ্যাঁ এখন কথা বলে। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জি ভাই আমি তো সব সময় ফোনে কথা বলি আর হচ্ছে কম্পিউটার সাউন্ড অফ থাকে পিসিটা। আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে। ভাই ভালো আছেন? হ্যাঁ এই তো আছি আর কি। আপনি ভালো? আমি জি ভাই আলহামদুলিল্লাহ। এখন কি দেখাবেন? হেল্প হেল্প প্লিজ। ভাই আমি হচ্ছে এই যে কথা এরকম শোনাচ্ছে কেন? হ্যাঁ কথা তো আমি তো ক্লিয়ার শুনছি। আমি এই যে পাঁচটা আইডি আমার যে গুগল ড্রাইভের যে কথা এরকম শোনাচ্ছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। এবার ঠিক হইছে? হ্যাঁ হ্যাঁ আমি যে শীটে নিয়ে আসছি না আমার এখনো ওরকম শোনাচ্ছে। হ্যাঁ এখন এখন কথা বলেন তো। হ্যাঁ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি তোমার এই যে পাঁচটা আইডি শীটে নিয়ে এসেছি কাজ করার জন্য। হ্যাঁ হ্যাঁ এখন হচ্ছে আমি আমার প্রতিটা আইডি লিংক থেকে যেখানে যাই হ্যাঁ মানে আমার একটা আইডি শো করে, ঠিক আছে? দেখেন আমার একটা আইডি শো করে এখানে, মানে হোমে আসলে আমার এই আইডিটাই সব আইডির ভিতরে শো করে। যেমন এটা আসছে না, এটা কিন্তু অন্য একটা আইডি। হ্যাঁ কিন্তু এই আইডিটা চলে আসে সব জায়গায়। হ্যাঁ এটা হচ্ছে প্রবলেম। আপনার শীটে জানাবার নিচেরটার মধ্যে দেখেন। হ্যাঁ এই যে দেখেন এই এই আইডিটা ঢুকতেছি আমি, আর
এটা তো এই নামে আইডিটা হোমে আসলে যে হচ্ছে আবার এইটাই চলে আসে আমার এই নামের এই আইডিটাই চলে আসে কেন হচ্ছে বুঝতে পারতেছি না এখন যেটা হচ্ছে যে আপনার এই প্রত্যেকটা আইডিতে আবার নতুন করে লগইন করতে হবে আপনার এই একটা তো লগইন আছে একটা লগইন আছে এই লগইনে তো চলবে না আপনার প্রত্যেকটা আইডিতে আপনার লগইন করে করে আসতে হবে তো ভাই আমি তো লগইন করে করে গ্রুপে অ্যাড হইছি হ্যাঁ হ্যাঁ গ্রুপে সিটির ভিতরে লিংকটা আইনে তারপরে আমি অ্যাড হইছি এইখানে আপনার ফেসবুকের মধ্যে তো আপনার ওই আইডিতে লগইন থাকতে হবে হ্যাঁ আমি সবগুলো লগইন আছি তো সবগুলি লগইন আছেন কোথায় দেখেন কোথায় সবগুলিতে লগইন আছেন সবগুলো হচ্ছে আমার এই যে এখানে আমি সব আইডিগুলো এনে রেখেছি না হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন হ্যাঁ এখান থেকে আমি লগইন হয়ে তারপরে ওখানে ঢুকি হ্যাঁ আপনি একটা হ্যাঁ একটা ব্রাউজার ওপেন করেন আচ্ছা করতেছি যেখান থেকে লগ অটো লগইন হয়ে যাচ্ছে ও এখানে তো লগইন করা নাই লগইন করা ছিল আমি আউট করে দিয়েছি ওরকম আসে এজন্য এইটা আপনার একটা এখানে আপনি গুগল ড্রাইভটা এখানে ওপেন করেন জি করতেছি আবার ওইখানে গেলেন কেন ড্রাইভটা ওপেন করব এটা বন্ধ করে দিব হ্যাঁ আপনি এই এই ব্রাউজারে তো আর আপনি গুগল ড্রাইভ না আপনি ওই ওই ব্রাউজারে গুগল ড্রাইভ ওপেন করবেন আমার এই ব্রাউজার থেকে যাইতে হবে হ্যাঁ এই এই ব্রাউজারে আবার গুগল ড্রাইভ আপনার ওপেন করতে হবে আচ্ছা তাহলে এখানে তো আমাকে আবার আপনার আপনার গুগল ড্রাইভটা তো ওই আইডিতে হ্যাঁ হ্যাঁ আপনি ওই জিমেইল এর অ্যাকাউন্ট ফেসবুক এর অ্যাকাউন্ট এগুলি আপনি উল্টা পাল্টা করে ফেলছেন হ্যাঁ এগুলি একটু মানে সাবধানের সাথে করতে হয় এখন আপনার এই ড্রাইভে তো আর আপনার ওই ড্রাইভের পাবেন না হ্যাঁ আপনি জিমেইল এর ক্রোমের মধ্যে আপনি ব্রাউজার ক্রিয়েট করছেন ঠিকই এখন প্রত্যেকটার তো আলাদা ড্রাইভ গুগল ড্রাইভ প্রত্যেকটারই আলাদা আলাদা গুগল ড্রাইভ ওই একটা থেকে আরেকটা তো আপনি সুইচ করতে পারতেছেন আচ্ছা আমি বুঝতে পারছি প্রতিটা আইডির জন্য আলাদা ড্রাইভ খুলতে হবে না আলাদা ড্রাইভ খুলবেন কেন আপনার একটা ড্রাইভেই তো আপনার সমস্ত আইডি গুলির থাকবে লিংক থাকবে হ্যাঁ আমি তো ওটা বলতেছি আপনার ফেসবুকের প্রত্যেকটা আইডির লিংক একটা গুগল শিটেই থাকবে হ্যাঁ হ্যাঁ কিন্তু সেখান থেকে আমি সবগুলা ঢুকবো না হ্যাঁ আপনি জিমেইলের সব জিমেইলের আলাদা আলাদা ব্রাউজার ক্রিয়েট করছেন ওই জিমেইলের মধ্যে ওই ফেসবুক আপনি লগইন করতেছেন ঠিকই কিন্তু ওইখানে তো ড্রাইভটা খুঁজে পাবেন না এখন সলিউশনটা বলে দেন মাথা কাজ করতেছে এখন সলিউশনটা যেটা হইতেছে যে আপনার করেন একই ব্রাউজারের মধ্যে আপনি ফেসবুকের আইডি গুলি সেট করেন সেট করার পরে ওইখান থেকে আপনি আলাদা আলাদা লগ ইন করবেন একটা একটা বন্ধ করবেন আরেকটা অন করবেন এইভাবে করবেন ভাই একটা দেখাই দেন নাহলে বুঝবো না আপনার আগের ব্রাউজারে যান এটাতে হ্যাঁ এটাতে এটাতে আপনার ফেসবুক কোন ট্যাবে খোলা আছে ফেসবুক ওইটা আনে তারপরেটা হ্যাঁ হ্যাঁ এই ট্যাব এইখানে আপনি একটাতে লগ ইন করা আছেন এটা লগ আউট করে হ্যাঁ এই যে এইখানে দুইটা ফেসবুকের আইডি আছে এইখানে আপনার এইখানে আপনার সমস্ত ফেসবুকের আইডি গুলি এখানে থাকবে এখান থেকে আপনি ওপেন করবেন এখান থেকে ওপেন করার পরে যাবে এখান থেকে সবগুলো আমি ওপেন করব হ্যাঁ এখান থেকে সবগুলো ওপেন করবেন
তাহলে তো তা না হলে তো আপনি এই গুগল ড্রাইভের অ্যাড করতে পারবেন না এখান থেকে আর আমার যে ডেস্কটপের ইয়াতে আছে ওখান থেকে লগইন করব না আপনি আপনার ওইগুলো হলো প্রত্যেকটা জিমেইল অ্যাকাউন্টের এগেইনস্টে আপনি ব্রাউজার ক্রিয়েট করেন ফেসবুকের তো আর ইয়া করেন আপনার এইখান থেকেই সমস্ত ফেসবুকের আইডি গুলি এখানে থাকবে এইখান থেকে আপনি ওপেন করবে এইখান থেকে তো আমি ওপেন করব আমার শীটে যে লিংকগুলো আছে ওখান থেকে তো আমি লগইন করলে হচ্ছে আপনার লিংকে গেলে হচ্ছে একটা আইডি চলে আসে আমি সেটা বলতেছি আমার কাছে এটা সমস্যার সমাধান নাই আপনারে আমি বুঝাইতে পারতেছি না আমি আর সমাধানও করতে পারতেছি না ভাই আপনি একটু করে দেন আমি আপনারে বারবার বলতেছি যে এই একটা ব্রাউজারে আপনি ফেসবুকের আইডি গুলি আপনি এখানে সেট করবেন এখানে সেট করার পরে এইখান থেকে এক একটা ফেসবুকের মধ্যে আপনি ঢুকবেন ঢুকে তারপরে গ্রুপ গুলিতে জয়েন করবেন ওইখান থেকে লাইভ লিংক নেবেন গুগল শিটে দিবেন এখন বুঝতে পারছেন জি ভাইয়া আমি কি করছি হচ্ছে আমি হচ্ছে আগে এখানে আমার আইডি আইডিটা আনছি লিংকটা আনছি তারপরে এখান থেকে ঢুকে ঢুকে আমি এই যে বাইসেল গ্রুপ জয়েন করেছি আর লিংকগুলো এখানে পেস্ট করে রেখেছি সবকিছু ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে আপনি এখানে ক্লিক করার পরে আপনার এই যে ফেসবুক আইডির মধ্যে ক্লিক করলে আপনার তো ওইটা ওপেন থাকতে হবে ওই ফেসবুক আইডিটা ওপেন থাকতে হবে তাহলে সে ঢুকবে ওপেন থাকে কিন্তু ওই একটাই মানে ওই আইডিটা আসে আসার পরে হোমে আসার পরে ওই একটা আইডি চলে আসে ওইটা আপনার যেটা যেটা ওপেন আছে সেটাই হোম এর মধ্যে আসে বুঝছেন আর এইখান থেকে যখন আপনি দিতেছেন তখন এটা যেই লিংকে যাচ্ছে সেটা আপনার লগইন পেজ দেখাচ্ছেন না ওইটা আপনার ওই খালি ওই আপনার আগের আইডিতে আপনার পরের আইডিটা দেখাইতেছে আর কিছুই না আপনার পরের আইডিতে লগইন আপনার পরের আইডিতে লগইন থাকতে হবে তাহলে আপনার এখানে ক্লিক করলে ওই অ্যাকাউন্টে যাবে ইনস্টাগ্রাম মার্কেটিং এর ক্যাটাগরি সাব ক্যাটাগরি ওইখানে আপনার ডিজাইন ডিজাইন আছে না ডিজাইন কি ডিজাইন দিয়ে একটা ইয়া আছে তাই তো ওটা তো স্যার গিগ বানাইনি প্রোগ্রামিং প্রোগ্রামিং এন্ড ডিজাইন প্রোগ্রামিং এন্ড ডিজাইন ওইটার মধ্যে মনে হয় আপনি একটু দেখেন আমি ইনস্টাগ্রামের স্যারের ক্লাসটা আমি করতে পারি নাই আর কি এজন্য আমি ঠিক বলতে পারতেছি না আমার ব্রাউজারে কিভাবে ইনস্টল করবো এখন এই যে আপনি ক্রোম ব্রাউজার ইউজ করতেছেন ক্রোম ব্রাউজারে এক্সটেনশন হিসাবে আছে আবার গ্রামারলি আপনি সফটওয়্যার ডাউনলোড করে তাও ইনস্টল করতে পারবেন ওটা একটু দেখাই দেন ভাইয়া হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি মাউস ধরেন না
এই যে এখানে অ্যাড অ্যাড দিলে তো অ্যাড হয়ে গেল গ্রামারলি অ্যাড এক্সটেনশন এখন আমি যে কোনো কিছু লিখলে গ্রামাটিক্যালি আসবে এখন যেটা হচ্ছে যে কোন কোন সময় দেখা যায় যে গ্রামারে ভুল ধরতেছে কিন্তু আসলে ঠিক আছে যেরকম আমরা লিখি এনি বিজনেস ইন ইউএসএ কিন্তু এখানে গ্রামারলি ধরবে যে এটা ইন দা ইউএসএ হ্যাঁ কিন্তু আমরা তো ইন দা ইউএসএ তো এটা আমরা অভ্যস্ত না আমরা অভ্যস্ত হলো ইন ইউএস এরকম কিছু কিছু সমস্যা আছে যে এগুলি গ্রামারলিতে ঠিকভাবে আসে না এখানে চেকিং কি করতেছে এখন তাহলে ওটা ইউজ করলে তো ওইটা আপনি মানে অনেকটুকু হেল্প পাবেন কিন্তু নিজের থেকেও একটু মাথার মধ্যে রাখবেন আর কি হইতে পারে না ঠিক আছে এই যে এখানে চেকিং করতেছে আপনি এটা চেকিং শেষ হইলে আপনার এটা এক্সটেনশন এই যে এখানে পাবেন আর এই যে এখানে হ্যাঁ ঠিক আছে তাহলে আপনাকে আমি স্টপ করে দিই হ্যাঁ জি থ্যাংক ইউ ভাই ডিসটার্ব করার জন্য না ডিসটার্ব তো কিছু না রাসেল মাহমুদ হ্যাঁ রাসেল ভাই মাইকটা অন করেন জি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি আপনার সাউন্ড মাইকের কাছে কথা বলেন জি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ এই তো আছি আর কি আপনি ভালো হ্যাঁ ভালো ভাই কালকে অনেক ট্রাই করলাম বাট কালকে সুযোগ হয় নাই আচ্ছা অবশ্যই আজকে পেলাম আজকে মানে এই চারটা থেকে বসে আছে আপনার কথা কিছু শোনা যায় কিছু শোনা যায় না মাইকটা সবসময় কাছে রাখেন হ্যাঁ মানে আপনি যে সাপোর্ট দিচ্ছেন সাপোর্টে অনেক সময় আপনার কথা সাপোর্ট মানে আমরা বুঝতে অসুবিধা হয় আর কি কিন্তু আসলে ওটা শুনে আমার নিজেরই বিরক্ত লাগে কিন্তু তারপরে আমাদের মধ্যে অনেকেই বুঝতে চায় না এটা খুব ধৈর্য নিয়ে আসলে অনেক ধৈর্যের ব্যাপার আপনারা যেভাবে বুঝাচ্ছেন আর কি হ্যাঁ এখন যেটা হচ্ছে যে এখানে তো সবাই নতুন আমরা দেখতেছি নতুনদেরকেই দেখতেছি নতুনদের অনেক ধরনের ভুল থাকতে পারে সেগুলি তো মানতে হবে হ্যাঁ একদম প্রথমে সেই তো কেউ শিখে ফেলে না হ্যাঁ একটা বেসিক কিছু তো আসলে বেসিক ধারণা থাকা উচিত হ্যাঁ এইটাই এখন আপনি কি প্রোফাইল দেখাবেন হ্যাঁ হ্যাঁ আমার ওই প্রোফাইলটা আপনি লাস্ট যে কানেকশনটা দিয়েছেন আমি ওগুলা শেষ করেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি প্রোফাইলে যান প্রোফাইলে আপনার মাথাটা কি কেটে গেছে না না ওই ছবি এবং এই ছবির বিষয়ে ওদিন কথা হয়েছে যে আমার আপাতত এটা রাখার জন্য বলছিলেন পরবর্তীতে এটা হ্যাঁ ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে ওই আপনার এই বাম পাশে লাইট কম এরকম বলছিলাম মাথা চুল ফেলে দিন তো ওটা হ্যাঁ এখানে মনে হ্যাঁ ঠিক আছে আবার টাইটেলটা একটু দেখি উপরে যান এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার ইউটিউব এক্সপার্ট হ্যাঁ ঠিক আছে নিচে যান আই এম এন এসইও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অলসো এক্সপার্ট অন ইউটিউব ইউটিউব অ্যাডভার্টাইজিং লিখছেন না চলবে
ইউটিউব অ্যাডভার্টাইজিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ইন এডিশন টু লিঙ্ক বিল্ডিং, কন্টেন্ট মেকিং এটসেট্রা। আই হ্যাভ কমপ্লিটেড এ লং ট্রেনিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট অন টোটাল ডিজিটাল মার্কেটিং অ্যান্ড participate in many practical projects, then I get a lot of experience. I can promote your product, service or business to millions of people by creating attractive web content and description. I can work manually and I am a self-dependent and self-motivated person. I am honest. I can complete any job assigned to me carefully. Thanks. একদম পারফেক্ট। হ্যাঁ, সুন্দর হয়েছে। হ্যাঁ, কি নাম বল? ইংলিশ ফ্লুয়েন্ট, বেঙ্গলি নেটিভ। হ্যাঁ ঠিক আছে, আর বাকি তো মনে দেখার দরকার নাই নাকি? না, এখানে একটু, হ্যাঁ ওই যে এটা যেটা আপনি বলছিলেন এইভাবেই থাকুক। আপনি তো এসইও, ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এগুলি তো এক্সপার্ট দিচ্ছেন, আর বাকিগুলি ইন্টারমিডিয়েট, তাহলে চলবে। সম্ভবত ফাইবারের কোনো সমস্যা হচ্ছে যে সিরিয়ালটা থাকে না, এরকম কিছু হবে। আমি কয়েকবার ডিলিট ডিলিট করে দিলাম আমি। হ্যাঁ, এটা সবাই বলতেছে যে এটা সিরিয়ালটা থাকে না, কিন্তু সিরিয়ালটা যদি থাকতো তাহলে ভালো হতো, যে প্রথম ছয়টা এক্সপার্ট, পরেরগুলি আপনার ইন্টারমিডিয়েট, বোঝা যেত। হ্যাঁ, এটার হচ্ছে যে আপনি তো ওই যে গিগ তৈরি করার আগে ওই যে অনেক কন্টিনিউ দিয়ে যেতে হয় না? হ্যালো, জি জি, গিগ তৈরি করার আগে, হ্যাঁ গিগ তৈরি করার আগে যে কন্টিনিউ কন্টিনিউ দেওয়ার সময় ওইখানে দেখবেন যে এই কোনগুলি এক্সপার্ট এগুলি উপরে থাকে আর কোনগুলি ইন্টারমিডিয়েট এগুলি নিচে থাকে। হ্যাঁ, তাহলে ওই সিরিয়ালটা এখানে যদি থাকতো তাহলে মানে বাইরে বুঝতে সুবিধা হইতো আর কি। বায়ার তো আর ওই ভিতরেরটা দেখবে না, বায়ার তো এখানেটা দেখবে। আচ্ছা ঠিক আছে, এটা মনে হয় কোনো সমস্যা না। আমি আবার তাহলে মোটামুটি প্রোফাইলটা মোটামুটি আপনি যেটা বলছেন ঠিক আছে, আমি কি গিগের দিকে হাত দিব না? হ্যাঁ, এখন গিগের দিকে হাত দিবেন কি, প্রথম কথা হচ্ছে যে আপনার কাজ শিখতে হবে। হ্যাঁ, আপনি যেই কাজটাই শিখবেন ওই কাজ শেখার পরে আপনাকে ওই কাজের উপরে গিগ তৈরি করতে হবে। এখন কাজ শেখার জন্য প্রথমে আপনার প্রত্যেকটা কাজেরই চারটা ভিডিও পাবেন। একটা হলো প্রথমে কাজ শেখানো, তারপরে ওই কাজের কি প্রবলেম হয় প্রবলেম সলিউশন, তারপরে গিগ ক্রিয়েট, তারপরে গিগ ক্রিয়েট করতে গেলে কি সমস্যা সমাধান, এই চারটা প্রত্যেকটা কাজেরই এই চারটা ভিডিও পাবেন। এই চারটা ভিডিও দেখবেন, দেখার পরে এই এরকম অনেকগুলি কাজ দেখেন, দেখার পরে যেই কাজটা আপনার কাছে সহজ মনে হবে সেটা দিয়ে শুরু করেন। হ্যাঁ, এই হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো,